ওয়ালাইকুম, কি অবস্থা সবার? তো যেহেতু আমার মেডিকেল ক্লাস বুঝছো 5-6 দিন অফ আছে, প্রায় 15 তারিখ পর্যন্ত, তো আমি শুরু ভাবলাম যে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কয়েকটা চ্যাপ্টার আমি মানে মেডিকেল মানে বেসড পড়াই দিই। তো এতে করে তোমাদের কি হবে, তোমাদের পদার্থবিজ্ঞানের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে মেডিকেল প্রিপারেশনের। কারণ দেখো, আমাদের মেডিকেলে প্রায় 20 মার্কস আসছে পদার্থবিজ্ঞান থেকে, যেখানে হচ্ছে বেশিরভাগ প্রশ্ন সাধারণত হয়ে থাকে প্রথম পত্র থেকে। তার জন্য আমরা আজকে প্রথম পত্রে শুরু করছি। তো প্রথম পত্রে আজকে আমরা একটা চ্যাপ্টার পড়বো, পুরো চ্যাপ্টার শেষ করব। কারণ হচ্ছে এখানে এত এত ম্যাথ লাগে না, এত এত বেসিক দরকার হয় না, বেশ কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, বেশ কিছু শর্ট কিছু ম্যাথ আছে, সেগুলো হলেই আমাদের এনাফ। তো দেখি আমরা শেষ করতে পারি কিনা। তো দেখো, আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি, তাই কি না? তো ব্যাপার হচ্ছে কি, যে তোমরা যখন ইংলিশ পড়াশোনা করতা, তো যেটা হচ্ছে কাজ করে বা ক্রিয়া তাকে কি বলা হয়, ইংলিশে ভার্ব বলে। তো স্লিপ, ঘুমাও, সেটাও কিন্তু একটা কাজ হয় ইংলিশের ভাষায়, কারণ সেটা স্লিপ তো একটা ভার্ব, তাই কি না? কিন্তু আমাদের পদার্থবিজ্ঞান, তুমি যখন সায়েন্সে আসবা, সায়েন্সের সাবজেক্ট পদার্থবিজ্ঞানে আসবা, তখন কিন্তু এখানে কিন্তু তোমার চিন্তাভাবনাটা একটু প্রসারণ ঘটাতে হবে। ব্যাপারটা এমন, আরেকটা কথা বলি যে আমার হচ্ছে কি বলবো, লাইটটা আসলে মাথার উপরে, তো তার জন্য আমার একটু ঝাপসা দেখাবে, বাট বোর্ড ইনশাল্লাহ ক্লিয়ার থাকবে, তাই কি না? তো আমরা হচ্ছে আজকে পড়াশোনা করবো পদার্থবিজ্ঞানের একটা টপিক, দেখো অধ্যায়, সেটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। তো আমাদের প্রথম কথা হচ্ছে আমরা কাজ সম্পর্কে জানবো। তো প্রথমে বললাম কি, এখানে আমাদের কাজ হওয়ার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। ব্যাপারটা এমন যে ধরো, তুমি একটা বস্তুকে তুমি যদি বল প্রয়োগ করো, মানে একটা বস্তুর উপর তুমি ফোর্স দিবা, সে বস্তুর যদি সরণ ঘটে, তখন তোমার সে আমরা বলতে পারবো সেখানে কাজ হওয়ার একটা পসিবিলিটি আছে। পসিবিলিটি কেন বললাম, যে ধরো তুমি একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, তাই কি না? এই বস্তুটা স্মরণ ঘটছে, ধরো তোমার মানে মানে বস্তুকে তুমি বল দিচ্ছ এই বারবার, বাট বস্তু স্মরণ ঘটছে বারবার, তখন বস্তুর বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তখন কিন্তু কাজ হবে না। তার জন্য আমি বললাম যে যদি বস্তুতে বল প্রয়োগ করে এবং স্মরণ ঘটে, তাহলে আমাদের কাজ হওয়ার একটা প্রবাবিলিটি থাকে, বুঝছো? তো আমরা এখন জানবো কাজের একটা সংজ্ঞা জানবো আমরা কাজের একটা সংজ্ঞা আমরা জানবো তোমরা নোট করবা, মানে হচ্ছে আমার পড়ার সাথে সাথে তোমরা নোট করবা কাজের একটা আমরা সংজ্ঞা জানবো কি, কাজ কাজ হচ্ছে কি, কোনো বস্তুতে মানে বল ও বলের দিকে সরণের উপাংশ, বল ও বলের দিকে সরণের উপাংশকে উপাংশকে বলা হয় কি, বলা হয় কাজ। বল এবং বলের দিকে সরণের উপাংশকে বলা হয় কাজ। তার মানে কি, যে ধরো কোনো বস্তুতে আমরা বল প্রয়োগ করলাম এই দিক বরাবর, এবং আমাদের বস্তুর সরণ ঘটলো এই দিক বরাবর, তাই কি না? এটা হচ্ছে এফ না এস, এটা হচ্ছে এফ। সংজ্ঞাটা দেখো, খেয়াল করো, ভালো লক্ষ্য করো, যে বল ও বলের দিকে সরণের উপাংশ, দ্যাট মিন্স আমাদের বল তো এইদিকে ফোর্স আমরা দিয়েছি, সরণ ঘটছে এই দিক বরাবর। এখন দেখো এফ এবং এস এর মধ্যবর্তী কোণের মান কত, থেটা, ধরলাম আমাদের মধ্যবর্তী কোণের মান কত, থেটা। আমরা যখন ভেক্টর পড়াশোনা করি, তখন আমরা উপাংশ কথাটা জানি, যে যার সাথে কোণ থাকবে সেই উপাংশটা হবে কস থিটার উপাংশ, মানে সেই উপাংশ হবে কস, এবং তার উলম্ব উপাংশটা হবে সাধারণত সাইন। তার মানে কি, এসটা দেখো, থেটাটা আছে কার সাথে, এফ এর সাথে, দ্যাট মিন্স এস এর যে উপাংশ এফ এর দিক বরাবর, সেই উপাংশের মান হবে কত, এস কস থেটা, এবং উলম্ব উপাংশটা হবে আমাদের কি, এস সাইন থিটা। সেটা আমাদের কনসার্ন না, কারণ আমাদের দরকার কি, এফ এর দিকে আমাদের স্মরণের উপাংশ প্রয়োজন। দ্যাট মিন্স আমরা এখানে বলতে পারি যে ডাব্লু মানে কি, এফ এবং বলের দিকে স্মরণের উপাংশ, মানে হচ্ছে এস কস থেটা, ঠিক আছে? এখন দেখো, এটা আমরা এভাবে লিখতে পারি, যেহেতু কস থিটা দেওয়া আছে, তার মানে এটা কি একটা ডট প্রোডাক্ট, এটা হচ্ছে এফ এবং এস এর একটা ডট প্রোডাক্ট, দ্যাট মিন্স এটা হচ্ছে কি, এফ ডট এস। এখন আমরা জানি কি, যে কোনো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে একটা স্কেলার রাশি। এখন দেখো এফ বল, বল কিন্তু একটা ভেক্টর রাশি, এ সরণ, সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, বাট এদের যে ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্টটা কি হচ্ছে আমাদের স্কেলার রাশি, কারণ আমরা জানি কি, দুটা স্কেলার রাশি না, দুটা ভেক্টর রাশির ডট প্রোডাক্ট একটা কী হয়, স্কেলার রাশি হয়। তাহলে আমাদের আরেকটা কথা এখানে আমি বলে রাখি, মানে ছোটো করে, যে আমাদের কাজ ক্ষমতা শক্তি যে অধ্যায়টা আছে, এখানে বেশ কিছু টার্ম আছে, যেমন হচ্ছে কাজ ক্ষমতা শক্তি অসক্ষমতা, এই প্রত্যেকটা টার্মই কিন্তু আমাদের স্কেলার রাশি, মানে আমাদের মেডিকেলে কিন্তু একটা একটা হচ্ছে মেন অংশ, একটা বিশাল অংশ প্রশ্ন আসে, নিজের কোনটি ভেক্টর রাশি, নিজের কোনটি স্কোয়ার রাশি, নিজের কোনটি ভেক্টর রাশি নয়, নিজের কোনটি স্কোয়ার রাশি নেই, মাত্রা জানতে হয় আমাদেরকে। তো আশা করি তোমরা বুঝছো। তো এখন দেখো, আমরা এখান থেকে এখন কী দেখবো, আমরা দেখবো যে কাজের একক কী, কাজের মাত্রা সমীকরণ কী, খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো যে এফ আমরা জানি কি, বলের একক কী, নিউটন, স্মরণ একক কী, মিটার, দ্যাট মিন্স কাজের একক কিন্তু নিউটন মিটার, এবং এই নিউটন মিটারকে বলা হয় জুল।
আমাদের যদি প্রশ্ন বলে, মানে প্রশ্ন যদি এমন থাকে যে একজন বলতে কি বুঝো, তোমাদের সঙ্গে আমি একটু মানে হচ্ছে এক মার্কের কয়ের একটা প্রশ্ন বলে দিই যে একজন বলতে কি বুঝো, তার মানে কি যে কোনো বস্তুতে 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি 1 মিটার সরণ ঘটে তাহলে তাকে বলা হবে এক জুল। ব্যাপারটা সহজ, এই যে দেখো 1 মিটার সরণ 1 নিউটন বল প্রয়োগে এক জুল কাজ হবে, ব্যাপারটা বুঝছো আশা করি। তার মানে কি এখানে আমাদের আরও বেশ কিছু একক আছে, আমাদের যেমন হচ্ছে আমি যদি বলি যে যেটা আমরা বললাম যে জুল, এই জুলটা কি একক, কিন্তু এই জুলটা কিন্তু আমাদের এস আই অথবা MKS পদ্ধতিতে একক। কি পদ্ধতিতে? SI অথবা MKS পদ্ধতিতে একক হচ্ছে জুল। আমরা যদি একটু ভালোভাবে আমি যদি একটু লিখি, মানে একটু যদি বোর্ডটা আমি চাই যে দেখো, ধরো আমাদের কি বলে, ধরো আমি যদি বলি যে আমরা লিখলাম এই যে এখানে আমরা কাজ দিলাম, এখন দেখো কাজের যদি আমরা একক বলি একটা হচ্ছে জুল, এই জুলটা কি পদ্ধতিতে একক? MKS অথবা SI পদ্ধতি, ঠিক আছে। এখন দেখো কাজের আরেকটা একক হচ্ছে আমাদের আর্গ। কি আমাদের আর্গ? এই আর্গটা কি একক পদ্ধতি? এটা হচ্ছে CGS পদ্ধতি। CGS তোমাদের কাছে প্রশ্ন থাকলো আর্গ এবং জুলের মধ্যে সম্পর্কে অবশ্যই কমেন্ট জানাবা। এখন দেখো আরেকটা একক আছে আমাদের ফুট পাউন্ডাল। এটা কি পদ্ধতি? এটা হচ্ছে FPS পদ্ধতি। এটা কি পদ্ধতি? FPS পদ্ধতিতে একক হচ্ছে কি আমাদের ফুট পাউন্ডাল। বাট আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কি কাজের একক হচ্ছে জুল। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এটা হচ্ছে কাজের একক কি না, কাজের ব্যবহারিক একক একটা আছে, আরেকটা হচ্ছে কি কাজের আমাদের আরেকটা একক আছে আমাদের কি ব্যবহারিক একক এবং হচ্ছে কি যেন একক, কেজি মিটার এটা কি একক বলা হয় ভুলে গেলাম, কেজি এককটা হচ্ছে অভিকর্ষীয় একক। তো আমাদের কি একটা হচ্ছে ব্যবহারিক একক, একটা হচ্ছে অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক হচ্ছে কেজি মিটার। তার মানে কি কাজের অভিকর্ষীয় এককে কি বলা হয়? কেজি মিটার। এবং হচ্ছে ব্যবহারিক এককে বলা হয় ইলেকট্রোভোল্ট, ইলেকট্রোভোল্ট বা কিলোওয়াট আওয়ার। আমরা যখন সামনে আরও পড়াশোনা করবো তখন জানবো ইলেকট্রোভোল্ট বা কিলোওয়াট আওয়ারের একটা সম্পর্ক আছে জুলের সাথে, সে সম্পর্কটা আমরা দেখবো, ইম্পর্টেন্ট অনেক বেশি। কারণ মেডিকেল একটা প্রশ্ন এসেছিল কিলোওয়াট আওয়ারের সাথে সম্পর্ক, মেডিকেল একটা প্রশ্ন এসেছিল কিলোওয়াট আওয়ারের সাথে জুলের সম্পর্ক। তার মানে কি ব্যবহারিক একক হচ্ছে ইলেকট্রোভোল্ট বা কিলোওয়াট আওয়ার, অভিকর্ষীয় একক হচ্ছে কেজি মিটার, এবং হচ্ছে আমাদের যেটা আমরা সচরাচর ব্যবহার করি চরম বা পরম বা নিরপেক্ষ একক, চরম পরম বা নিরপেক্ষ একক তাকে বলা হয় কি জুল, জুল অথবা নিউটন মিটার আমরা বলতে পারি। এখন আমরা দেখবো যে এটা মাত্রা সমীকরণ দেখবো। আমরা কি পড়াশোনা করবো? মাত্রা সমীকরণ। আমরা মাত্রা সমীকরণ কিন্তু মুখস্থ করতে হয় না, তুমি যখন যে কোনো একটা মানে টার্মে তুমি যদি তার সূত্র জানো খুব সহজে তার মাত্রা সমীকরণ বের করা যায়। তো এখন দেখো আমি যদি বলি যে দেখো আমরা কি জেনেছিলাম WFS জানি কি না, এখন দেখো এফ মানে কি এম এ এবং হচ্ছে এস, ঠিক আছে। এখন দেখো এম এ মানে কি ভি বাই টি, ঠিক আছে। আর এখন দেখো এটা এস, এখন দেখো এম মানে কি, এম মানে হচ্ছে এই যে এম মাত্রা সমীকরণ লিখছি মানে ভরের মাত্রা সমীকরণ, মাত্রা লিখতে হয় এম দ্বারা। ভি মানে কি এল টি ইনভার্স 1/T, ঠিক আছে। আর এখানে এস তো সরণ মানে কি এই যে লেল, তার মানে আমাদের ইকুয়েশনটা কি আসছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের কি কাজের মাত্রা সমীকরণ। তার মানে কি কাজের মাত্রা সমীকরণ কি আসলো এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য ফর মেডিকেল অ্যাডমিশন, কারণ মেডিকেল অ্যাডমিশনে তো বললাম যে একক এবং হচ্ছে মাত্রা সমীকরণ থেকে খুব বেশি প্রশ্ন আমাদের দিয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের এই আমরা আছে কাজের বেশ কিছু কাজ নিয়ে বেশ কিছু কথা বললাম, এখন আমাদের দরকার কি আমার এখন আমরা জানবো যে কাজের প্রকারভেদ আছে। কাজের একটা আমরা হচ্ছে প্রকারভেদ যদি আমরা করি, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ। কি আমাদের একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে আমাদের কি ঋণাত্মক কাজ। তো আমরা একটু দেখবো ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের মধ্যে পার্থক্য আকারে পড়াশোনা করি। ধনাত্মক আর একটা হচ্ছে কি ঋণাত্মক, কি বললাম ধনাত্মক এবং হচ্ছে ঋণাত্মক। এখন দেখো যে কোনো কিছু ধনাত্মক দ্যাট মিন্স কি, তুমি যখন কোনো কিছুতে আগাও সামনে আগাও, তুমি মনে করো তুমি পড়াশোনাতে খুব বেশি তোমার উন্নতি হচ্ছে, অনেক বেশি উন্নতি ধাবিত হচ্ছে, তার মানে কি বলে ছেলেটা অনেক বেশি মানে পজিটিভলি কথাবার্তা বলে, তাই কি না। আর তুমি যখন কোনো কিছু পিছিয়ে যাবা বা কোনো এক জাতে কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকবা তখন কিন্তু তোমার মানে উন্নতি বা প্রোগ্রেসিভ কোনো কিছু বলা যাবে না, তাই কি না। তার মানে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের মধ্যে একটা কথা বলি যে ধনাত্মক কাজের ক্ষেত্রে আমাদের কি হয় গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি, আর গতিশক্তি মানে কি গতিশক্তি মানে তুমি দৌড়াবা সামনে যাওয়া সামনে যাওয়া, তাই কি না, দৌড়াবা। তার মানে কি গতিশক্তি কী হয় বৃদ্ধি পায়। তো ঋণাত্মক কাজের ক্ষেত্রে কী হবে আমাদের গতিশক্তি হ্রাস পায়, ব্যাটা বুঝছো কি না, গতিশক্তি কী হয় হ্রাস পায়।
এখন দেখো দুই নাম্বারটা কি আমাদের, দুই নাম্বারটা হচ্ছে আমাদের, আমরা একটা জিনিস জানি শক্তির অবিনশ্বর নীতি থেকে আমরা জানি যে শক্তির ধ্বংস বা সৃষ্টি নাই। শক্তি কি হয়, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয়। আর একটা কথা বলে রাখা ভালো যে ধনাত্মক কাজকে বলা হয় বলের দ্বারা কাজ, কি বলের দ্বারা কাজ, আর এটা কি বলের বিপক্ষে কাজ, এটা কি বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজকে বলে ঋণাত্মক কাজ আর বলের দ্বারা কাজকে বলে ধনাত্মক কাজ। আমরা যেখানে ছিলাম যে শক্তির অবিনশ্বর নীতি থেকে আমরা জানি যে শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। আর আমরা একটা জিনিস জানি যে যান্ত্রিক শক্তি ইকুয়াল টু কি, আমরা যদি এখানে যদি দেখতে পাও তোমরা যে যান্ত্রিক শক্তি সমান কত, গতি শক্তি প্লাস বিভব শক্তি বা স্থিতি শক্তি, তাই কি না, গতি শক্তি প্লাস বিভব শক্তি। এখন দেখো ব্যাপারটা এখানে দেখো, যেহেতু এখানে আমরা জানি কি শক্তি তো কোনো চেঞ্জ হবে না, যেহেতু এখানে গতিশক্তির মান বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি এই যে যান্ত্রিক শক্তির মোট মানটা কম মানে ঠিক রাখার জন্য আমাদের কী করতে হবে, অবশ্যই বিভব শক্তিকে কমতে হবে। তার মানে কি এখানে আমাদের বিভব শক্তি বা স্থিতি শক্তি কী হয়, হ্রাস পায়, স্থিতি শক্তি কী হয়, হ্রাস পায়। এখন দেখো এখানে গতিশক্তি হ্রাস পাচ্ছে, দ্যাট মিনস এখানে কী হবে, স্থিতি শক্তি বা বিভব শক্তি কী হবে, বৃদ্ধি পাবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝছো, বৃদ্ধি পাবে তাই কি না। এখন দেখো গতিশক্তি যখন তুমি গতি বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমাদের কী হবে, ত্বরণ হবে, কী হবে আমাদের, ত্বরণ হবে, কী হবে, ত্বরণ, ত্বরণ হয়, কী হয়, ত্বরণ হয়। আর এখানে বিভব শক্তি, দ্যাট মিনস এখানে গতিশক্তি যেহেতু হ্রাস পাই, তার মানে কি ভিয়ের মান যেহেতু এখানে মানে কমে যায়, দ্যাট মিনস এখানে কী হবে, মন্দন হবে, কী হবে, মন্দন হবে। কাজ ভাবো আমরা জানি কি বেগের, আমরা যে ত্বরণ মানে কি জানি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখন যদি যদি গতিশক্তি কমে তার মানে কি ভিয়ের মান কমছে, এখন ভিয়ের মান যত কমবে তখন তো মনে করে মানটা তখন নেগেটিভ চলে আসবে, তখন কী হবে আমাদের মন্দন ঘটবে এবং এখানে কীভাবে আমাদের ত্বরণ ঘটবে। এক্ষেত্রে আমাদের কোণের মানে একটা রেঞ্জ আছে, কোণের মানের রেঞ্জ হচ্ছে দেখো ব্যাপারটা এমন, আমি যদি 17টার এখানে যদি আমরা বলি যে ডাব্লু সমান কী ছিল, এফ এস কস থিটা, তাই কি না। এখন দেখো থিটার সাথে আমাদের কাজের কিছু মিল আছে। এখন আমরা জানি কসের ক্ষেত্রে আমরা জানি যে কস যখন 0 ডিগ্রি হয় তখন থিটার মানটা হয় কত, মানে থিটার মানটা যখন 0 ডিগ্রি হয় তখন কসের মান কত হয়, 1 হয়, সর্বোচ্চ হয়। তার মানে কি যখন আমরা যেহেতু এটা বলের দ্বারা কাজ মানে ধনাত্মক কাজ, এই মানটা হবে কত, আর আমরা জানি কি যখন থিটার মান 90 ডিগ্রি হয় তখন আমাদের কাজের মানটা হয় শূন্য, কারণ কি কস থিটার কস 90 ডিগ্রি মান হবে শূন্য। তাহলে আমাদের রেঞ্জটা হবে কত, 0 ডিগ্রি সমান অথবা বড় এবং 90 চাইতে ছোট, কারণ কি এটা তো আমাদের ধরো হচ্ছে আমাদের শূন্য কাজ হয়েছে তাই কি না। তার মানে এটা আমাদেরকে ধরতে হবে আমাদের বলের দ্বারা কাজ যে ধনাত্মক কাজ আমাদের শূন্য আগে শূন্য থেকে বেশি হবে হতে হবে, দ্যাট মিনস আমাদের কাজটা হবে কি সূক্ষ্মকোণ, এটা এইটা এই রেঞ্জটা কি আমাদের সূক্ষ্মকোণ, বুঝছো। আর এক্ষেত্রে আমাদের কোণের মানের রেঞ্জ হবে কি আমাদের 90 চাইতে বড়, কারণ 90 তো 0 0 মানে কাজের মানটা শূন্য হয়ে যায় সেটা আমাদের দরকার নাই, 90 চাইতে বড় এবং হচ্ছে কি 180 চাইতে ছোট অথবা সমান, এটাকে বলা হবে কি আমাদের, এটাকে আমাদের বলা হয় স্থূলকোণ। এক্ষেত্রে আমাদের কোণের মানটা কী হবে, স্থূলকোণ, তাই কি না। তো এটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের মধ্যে একটা কথা। আমরা যদি বলি আমরা যদি একটা জিনিস বলি যে কোনো কিছু মানে করো, এই যে উদাহরণ যদি আমরা এখানে বলি যে আমরা সেই ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ উদাহরণ দেবো, ধরো তুমি কোনো কিছু উপর থেকে ধরো তুমি হচ্ছে কোনো কিছু উপর থেকে নিচের দিকে ফেলছো মানে ফেলছো নিচের দিকে ফেলছো, তখন যেহেতু আমরা জানি যে জি এর মান কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে জি এর মান, তাহলে অভিকর্ষ বলের দ্বারা যদি কাজ হয় এক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা কাজটা হবে কি ধনাত্মক কাজ। তো এক্ষেত্রে আমাদের ঋণাত্মক কাজ কী হবে, ধরো তুমি নিচ থেকে মানে গ্রাউন্ড থেকে উপরের দিকে কোনো বস্তু চালাচ্ছ, তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয় মানে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা মান হবে কত, ঋণাত্মক, তাই কি না। এটা হচ্ছে একটা এক্সাম্পল, লিখবা আমার কথা শুনে লিখবা, আমি সব কিছু লেখা হচ্ছে না। দুই নম্বরটা কি আমাদের, দুই নম্বর কাজটা হচ্ছে আমাদের কি যে যদি কোনো কিছু যদি হাত নিয়ে নিচতলা থেকে উপরে ওঠো, যদি তুমি নিচতলা থেকে উপরে ওঠো, নিচতলা থেকে উপরে ওঠো, নিস্তল থেকে যদি উপরে আসলে ব্যক্তি কর্তৃকৃত কাজ, এখানে নিস্তল থেকে যদি উপরে যাও, নিস্তল থেকে উপরে গেলে এটা হচ্ছে ব্যক্তি কর্তৃক, অভিকর্ষ অভিকর্ষ ফিল নিয়ে আসিও না এক্ষেত্রে। আসলে ক্লাস রেকর্ড করতে করতে বুঝছো কারেন্ট চলে গেছিলো, তো ওখান থেকে আমরা হচ্ছে ব্রেক মেরেছিলাম মানে হচ্ছে ব্রেক নিতে হয়েছিলো। তো দেখো এর আমরা কি লিখেছিলাম, দুই নাম্বার যে নিচতলা থেকে তুমি যদি কোনো বস্তুকে যদি কোনো ব্যক্তি উপরে ওঠে তাহলে ব্যক্তি কর্তৃকৃত কাজ সেক্ষেত্রে হবে ধনাত্মক, আর যদি কোনো কিছু হাতে নিয়ে তুমি নিচতলা থেকে উপরে উঠে আসো সে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা হবে কি ঋণাত্মক। মানে একই কথা, জাস্ট যদি ব্যক্তি কর্তৃক হয় কৃতকাজ সেটা হবে ধনাত্মক, আর অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হবে সেটা হবে ঋণাত্মক, দ্যাট কারণ সেখানে জি এর মানটা হয় জিটা সাধারণত কি পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে, বাট যেহেতু উপরে উঠছো তখন কী হয় অভিকর্ষ বলের কাজটা ঋণাত্মক হয়। আর একটা হচ্ছে কি
তিন নাম্বার এখানে হচ্ছে ধনাত্মক আরেকটা কাজ হচ্ছে কি স্প্রিং এর সংকোচন, কি হয় স্প্রিং এর সংকোচন, স্প্রিং এর সংকোচন। আর এখানে হবে কি স্প্রিং এর প্রসারণ, ইয়ে স্প্রিং এর প্রসারণ, প্রসারণ স্প্রিং এর প্রসারণ। তো এটা হচ্ছে আমাদের কি বলের দ্বারা কাজ আর বলের বিরুদ্ধে কাজের আমাদের পার্থক্যটা আমরা হিসাব করলাম। এখন দেখো আমাদের হচ্ছে এখন এটুকু গেল, এটুকু যদি আমাদের শেষ হয় তাহলে আমাদের বেশ কিছু জিনিস জানা লাগবে, খুব ইম্পর্টেন্ট, যে কখন হচ্ছে সর্বোচ্চ কাজ হয়, কখন সর্বনিম্ন কাজ হয়, কখন শূন্য কাজ হয়, এটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝছো। তো এমনও হতে পারে যে তোমরা এই যে এই তিন চারটা লাইন থেকে হয়তো প্রশ্ন কমন পেয়ে যেতে পারো তোমাদের মেডিকেল অ্যাডমিশনে। তো এখন দেখো যে আমাদের সর্বোচ্চ কাজ আমরা জানি কি ডাব্লিউ জি কল্ড কত ছিল, এফ এস কস থেটা, তাই কি না। এখন দেখো সর্বোচ্চ কাজ কখন হবে, সর্বোচ্চ কাজ হবে কখন, সর্বোচ্চ কাজ হবে কখন ধরো এফ এবং এস এর মানটা আছে কনস্ট্যান্ট, তার মানে কি এটা হচ্ছে থিটার সাথে হচ্ছে ডাব্লিউ এর মানটা ম্যাক্সিমাম মিনিমাম হতে পারে, তাই কি না। এখন দেখো কস থিটার মানটা কখন সর্বোচ্চ হবে, যখন থিটার মানটা জিরো ডিগ্রি হয় তখন কি কস জিরো ডিগ্রি মান সর্বোচ্চ ওয়ান, কারণ আমরা জানি কি কসের মান রেঞ্জ কত মাইনাস ওয়ান থেকে এক্স থেকে ওয়ান পর্যন্ত, তাই কি না। এটা হচ্ছে আমাদের কি কসের হচ্ছে রেঞ্জ, যে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে ওদের মান থাকে। তার মানে সর্বোচ্চ মান কখন হবে, যখন হচ্ছে আমাদের থিটার মানটা হয় কত ডিগ্রি জিরো ডিগ্রি, তখন কাজ হয় কত সর্বোচ্চ কাজ, ঠিক আছে। এখন দেখো সর্বনিম্ন কাজ কখন হবে, সর্বনিম্ন কাজ, সর্বনিম্ন কাজ হবে কখন যখন থিটার মানটা 180 ডিগ্রি হয়, তার মানে কি সেক্ষেত্রে কি হয় ফোর্স তুমি দেখা এদিকে দিচ্ছ, তোমার হচ্ছে সরণ ঘটছে তার বিপরীত দিকে, এস হচ্ছে এইদিকে আর এফ হচ্ছে এইদিকে, তখন আমাদের কাজের মানটা হয় ঋণাত্মক, এটা হচ্ছে কি সর্বনিম্ন কাজ। আর একটা হচ্ছে কি শূন্য কাজ, কী কাজ শূন্য কাজ, শূন্য কাজ, শূন্য কাজের ক্ষেত্রে থিটার মান হয় কত ডিগ্রি জিরো ডিগ্রি, তার মানে কি সর্বোচ্চ কাজ জিরো ডিগ্রি মানে সরি এখানে 90 ডিগ্রি, থিটার মান হয় কত 90 ডিগ্রি, তার মানে কি সর্বোচ্চ কাজ জিরো ডিগ্রি, সর্বনিম্ন কাজ 180 ডিগ্রি, শূন্য কাজ হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের শূন্য কাজের হচ্ছে তিনটা ক্রাইটেরিয়া। এখন আমাদের জানা লাগবে শূন্য কাজের বেশ কিছু আমাদের উদাহরণ জানা লাগবে, শূন্য কাজের বেশ কিছু আমাদের উদাহরণ জানা লাগে। তো আমরা হচ্ছে দেখি শূন্য কাজের উদাহরণগুলো আমরা দেখি। একটা দেখো শূন্য কাজ, হেডিং কি শূন্য কাজ, এক নাম্বার কথাটা হচ্ছে কি যখন বল, যখন বল ও কাজের না সরি বল এবং সরণের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ শূন্য ডিগ্রি হবে, যখন 90 ডিগ্রি হবে, যখন বল এবং কাজের, বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে তখন কাজের মানটা হবে কি শূন্য, কারণ আমরা জানি কি কস 90 ডিগ্রির মান ইজ ইকুয়াল টু জিরো, আশা করি তোমরা এটা বুঝছো। দুই নম্বরটা কি আমাদের, দুই নম্বরটা হচ্ছে আমাদের কি দুই নম্বরটা হচ্ছে কি বল প্রয়োগে সরণ যদি শূন্য হয়, দ্যাট মিন্স যদি তুমি বল প্রয়োগ করলে বাট সরণ ঘটলো না, বল প্রয়োগে সরণ যদি হয় শূন্য, সরণ শূন্য যদি হয় এই ক্ষেত্রে আমাদের কি হবে আমাদের কাজের মানটা হবে জিরো। এখন দেখো বল প্রয়োগে বস্তু যদি বৃত্তাকার পথে ঘটে, মানে বৃত্তাকার পথে ঘুরলে কাজের মান হয় শূন্য, বৃত্তাকার পথে ঘুরলে। এখন আমি একটা জিনিস বোঝাই যে এই জিনিসটা কেন, ধরো তুমি একটা বস্তু যে এই যে দেখো না লাটাই ঘুরায় না কি যেন ঘুরায় বলে, ধরো একটা বস্তুকে তুমি কি বলে সুতার সাথে বেঁধে এভাবে ঘুরাচ্ছ, এভাবে ঘুরাচ্ছ, তার মানে কি আমরা ধরো এটা হচ্ছে আমাদের বৃত্তাকার পথটা, তাই কি না। সেক্ষেত্রে সরণটা কি হয় গতিপথের স্পর্শক বরাবর, কিন্তু কি হয় গতিপথের স্পর্শক বরাবর, বাট ফোর্স কেন্দ্রমুখী বলটা থাকে কি এই যে কেন্দ্রের দিকে, এই যে এটা হচ্ছে এফ এটা হচ্ছে এস এদের মধ্যবর্তী কোণের মান কত হয় 90 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে আমাদের কাজটা কি শূন্য। এই 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 থিওরি দিয়ে আমাদের কয়েকটা উদাহরণ আছে, যেমন হচ্ছে বৃত্তাকার পথে চার নাম্বার কি কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। পাঁচ নাম্বার হচ্ছে কি যখন হচ্ছে আমাদের গ্রহগুলো পৃথিবীর চারদিকে ঘুরে তখন সেক্ষেত্রে আমাদের কৃত কাজ শূন্য। তারপরে একটা কথা যে তুমি যদি কোনো বস্তুকে তুমি মাথায় রেখে তুমি দাঁড়িয়ে থাকো, মাথায় রেখে তুমি যদি দাঁড়িয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কৃত কাজটা হবে কি শূন্য, কোনো বস্তুকে মাথায় রেখে তুমি দাঁড়িয়ে থাকলে সেক্ষেত্রে আমাদের কৃত কাজের মান হবে কি শূন্য। আর একটা হচ্ছে কি যদি তুমি বল প্রয়োগই না করো, তুমি যদি বল প্রয়োগ না করো সেক্ষেত্রে আমাদের কি কৃত কাজ হবে শূন্য, কারণ কি আমরা তো জানি যে কাজ মানে কি বল এবং সরণের গুণফল, এটা হচ্ছে আমাদের শূন্য কাজের বেশ কিছু উদাহরণ। তো আমরা তোমার লিখে নিবা বৃত্তাকার পথে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, তারপরে ধরো হচ্ছে মালবেলকে সুতায় বেঁধে তুমি যদি ঘুরাও, এটা তো আমি বুঝাই দিলাম, তাই কি না। এটা হচ্ছে আমাদের শূন্য কাজের বেশ কিছু আমাদের উদাহরণ বা ক্রাইটেরিয়া। এখন দেখো এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, বুঝছো, বইয়ে মেবি দুটা না তিনটা দেওয়া আছে, আমি হচ্ছে কয়েকটা বললাম আর এক্সট্রা, আসলে ওই যে বৃত্তাকার পথ দিয়ে হচ্ছে এক্সট্রা কিছু অ্যাড করা যায় সেটা হচ্ছে তোমরা বইয়ে কী করবা লিখে নিবা। শোনো একটা কথা বলি, তোমরা হচ্ছে বই একটা বই তৈরি করবা,
তোমার ধরো কোনো নোট বই পড়ছো, কোনো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, তখন কী করবা তুমি হচ্ছে বইয়ে অন্য কালার দিয়ে মানে লাগাই নিবা, বুঝছো? এমনও আছে যে ছোটো ছোটো পেজ পাওয়া যায়, ওটা দিয়ে তুমি লিখে লাগাবা। আমি কোনো দিন যদি এরকম হয় আমি হচ্ছে বই দেখাবো তোমাদেরকে, আমার বই কীরকমভাবে আমি বানাইছিলাম তোমাদেরকে আমি দেখাবো, দেখি কোনো একদিন দেখাবো। তো এটা আমাদের শূন্য কাজ গেল। এখন দেখো আমাদের কাজের বেশ কিছু জিনিস জিনিস আছে, যে কয়েকটি বিশেষ ক্ষেত্রে আমাদের কাজ আছে, কয়েকটি বিশেষ ক্ষেত্রে আমাদের কাজের মান আছে। যে একটা হচ্ছে কি পরিবর্তনশীল, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এখন দেখো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এক্ষেত্রে আমাদের মান এবং দিক উভয়ের পরিবর্তন হতে পারে, বুঝছো? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে আমাদের যে কিছু যে কোনো কিছু পরিবর্তন হতে পারে। আর একটা হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, তাই কি না? স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। একটা হচ্ছে কি অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ। এটা আমাদের বেশ কিছু আমাদের টার্ম আছে, তো আমরা একটা একটা করে আমরা শেষ করবো। এখন দেখো যে কাজের বিশেষ ক্ষেত্র, কাজের কয়েকটি ক্ষেত্র আমরা দেখবো। কী দেখবো? কাজের কয়েকটি ক্ষেত্র, কাজের কয়েকটি ক্ষেত্র, এটা হচ্ছে তোমরা হেডলাইন দেবা, কাজের কয়েকটি ক্ষেত্র। তো নোট বানাবা, তোমরা হচ্ছে নোট বানাবা। এক নম্বর কি ধ্রুব বল দ্বারা কৃত কাজ, এক নম্বর কি ধ্রুব বল দ্বারা কৃত কাজ দ্বারা কৃত কাজ। এটা হচ্ছে অতটা ইম্পর্টেন্ট না যেটা বলছি এখন, আমি তার জাস্ট বলছি এটা। এক্ষেত্রে কি হয়, W=F.S, এটা আমাদের কি ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এখন দেখো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এক্ষেত্রে আমাদের দুটো মানের পরিবর্তন হতে পারে, একটা হচ্ছে কি মানের পরিবর্তন হবে, কিসের পরিবর্তন মানের, আর একটা হবে কি মান ও দিক উভয়, মান ও দিক উভয়। ব্যাপারটা এমন যে W=FSdx, এটা হচ্ছে আমাদের কি শুধুমাত্র মানের ক্ষেত্রে, কি আমাদের FDX, বুঝছো? আর FDX হচ্ছে আমাদের কি শুধু মান, এবং মান ও দিক যদি আমরা বলি তখন কি হবে W=FDX, ধর R0 থেকে R1 পর্যন্ত যদি মান হয় তখন আমাদের কী হবে মান এবং দিক উভয়ের পরিবর্তন হবে। যখন আমরা লিখবো এখানে আমরা যখন ই দেবো কী বলে লিমিট যখন দেবো তখন আমাদের কী হবে মান এবং দিক উভয়ের পরিবর্তন ঘটবে, বুঝছো? এখন দেখো আমাদের হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ আর হচ্ছে কি অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ খুব বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট না বললেই চলে, বাট তবু আমি একটু দেখালাম জাস্ট, যেহেতু বই তোমাদের আছে যেন তোমরা দেখলে মানে ভেবা চাকা না খাও এই জন্যে। এখন দেখো আমাদের ইম্পর্টেন্ট দুটো টপিকস হচ্ছে, যে একটা হচ্ছে কি স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, আর একটা কি একটা হচ্ছে কি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। দেখো স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দুই নম্বর কি অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ, তাই কি না? এখানে দেখো কৃত কাজ, এখানে আমাদের কি W=½ kx², এটা হচ্ছে আমাদের কি স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে? এখন দেখো কেটাকে কি বলা হয়, কে বলা হয় আমাদের স্প্রিং ধ্রুবক বলা হয়। কি বলা হয়? স্প্রিং ধ্রুবক। একটু পরে আমরা স্প্রিং ধ্রুবক নিয়ে পড়াশোনা করবো। স্প্রিং ধ্রুবক কে বলা হয় আমাদের স্প্রিং ধ্রুবক। আর অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে এখন দেখো W=, আমরা জানি কি W=, জানি আমরা F=S, এখন দেখো আমাদের অভিকর্ষজ বলের আমরা সূত্র জানতাম কি যে G(m1)(m2)/d²(s), মানে হচ্ছে আমাদের এইচ, তাই কি না? যেহেতু অভিকর্ষজ বল এখানে তো আমাদের উচ্চতাটা আমাদের হিসাব হয়, তার মানে কি এটা হচ্ছে আমাদের অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে আমাদের কি স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। এখন দেখো যে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে W এর সাথে X এর সম্পর্কটা কী, কারণ এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, ধ্রুবকটা কি কনস্ট্যান্ট একটা ভ্যালু, বুঝছো? তার মানে কি হাফটাও কনস্ট্যান্ট, কে এর মানও কনস্ট্যান্ট, তার মানে কি কাজের সাথে আমাদের সম্পর্ক কি স্মরণের। এক্ষেত্রে আমাদের কি স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ হবে স্মরণের বর্গের সমানুপাতিক। কী হবে ভাইয়া? স্মরণের বর্গের সমানুপাতিক। বাট অপরপক্ষে আমাদের অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ হবে আমাদের উচ্চতার কী হবে সমানুপাতিক, শুধুমাত্র উচ্চতার কী হবে সমানুপাতিক। এক্ষেত্রে আমাদের কী ছিল স্মরণের কি বর্গের সমানুপাতিক, এখানে শুধুমাত্র আমাদের উচ্চতার সমানুপাতিক। আশা করি তোমরা এই জিনিসগুলো যাতে গুলিয়ে না যায়, বুঝছো? এই জিনিসগুলো যাতে গুলিয়ে না যাই। এখন দেখো তুমি যখন কোনো বস্তুকে নিয়ে তুমি মানে কোনো বস্তু যখন তুমি উপরে চালাবা তখন কি হয় অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়। অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কাজ হয় সেক্ষেত্রে শুধুমাত্র একটা সামনে নেগেটিভ বসে, আর অভিকর্ষ বলের দিকে যদি কাজ হয় সেক্ষেত্রে একটা কী বসে প্লাস বসে। বাট সম্পর্ক ওভারঅল একই, যে আমাদের কি উচ্চতার সাথে সম্পর্ক আমাদের কি সমানুপাতিক, এবং হচ্ছে এখানে কি স্মরণের সাথে সম্পর্ক কি আমাদের বর্গের সমানুপাতিক। তাহলে এখানে যদি এভাবে যদি প্রশ্ন করে যে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে স্মরণ দ্বিগুণ করলে কাজের মান কত হবে, তখন আমাদের কি অবশ্যই আমরা জানি কি স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে W এর সাথে X এর সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক।
বর্গের সমানুপাতিক, তার মানে কি সরণ যদি দ্বিগুণ করা হয় কাজের মান হবে কত, চার গুণ। বাট অপরপক্ষে যদি এই একই দ্বিগুণ যদি করা হতো বিকর্ষ বলের ক্ষেত্রে, তখন কিন্তু কাজের মান হতো আমাদের দ্বিগুণই হতো। ব্যাপারটা বুঝছো কিনা আশা করি? এখানে মাইনাস প্লাস দা কি বুঝবা, একা কি অভিকর্ষ বলের দিকে কাজ হচ্ছে কিনা, অভিকর্ষ বলের বিপক্ষে কাজ হচ্ছে কিনা। বাট ওভারঅল কাজের যে মান, কাজের যে মান সেটা কিন্তু সেমই থাকবে, হয় পজিটিভ নয়তো নেগেটিভ। ঠিক আছে ভাইয়া, তো এটা আমাদের কি আমাদের কাজে কয়েক কাজের কয়েকটি ক্ষেত্রে আমরা পড়াশোনা করলাম। তো তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে, বুঝছো? তো আমরা হচ্ছে সামনে আগাই, আমরা সামনে টপিক্সের দিকে আগাই, যে আমরা হচ্ছে আমাদের কি পড়াশোনা আর বাকি আছে। এখন দেখো আমরা হচ্ছে আরেকটি পড়াশোনা করবো, যে ঘূর্ণায়ন বা বস্তুর ক্ষেত্রে কৃতকাজ আমরা দেখবো একটু, ঘূর্ণায়নমান বস্তুর ক্ষেত্রে কৃতকাজ। এখন দেখো আমরা কি জানি, W=FS জানি কি না, এটা আমরা সূত্র জানি। এখন দেখো আমরা একটা সূত্র আমরা পড়াশোনা করেছি যে S=R θ, পড়াশোনা করেছি আমরা ঘূর্ণায়ন বস্তুর ক্ষেত্রে, যখন আমরা হচ্ছে এভাবে মনে করো চাপ টাপ আঁকি, বৃত্তচাপ আরও কি যেন আছে, বৃত্তকলা, এগুলোর ক্ষেত্রফল আছে না, পড়াশোনা করেছে হয়তো ম্যাথামেটিক্সে। তো দেখো এস ওয়ান কি F R θ, তার মানে কি আর থেটা, তার মানে কি এটা হচ্ছে কি F R θ, তাই কি না? আর আমরা তোমরা যদি পড়াশোনা করে থাকো তাহলে এটাকে বলা হয় FR, মানে আমরা জানি কি টর্ক টাও দ্বারা প্রকাশ করে, সেটা মানছিল কি RF। একটা কথা বলে রাখা ভালো, টর্ক কিন্তু আমাদের একটা ভেক্টর রাশি, বুঝছো? কারণ এটা কি একটা আমাদের ভেক্টর গুণন, তার মানে কি FR কে বলা হবে টর্ক, FR কি টর্ক। আর এটা কি থেটাটা, কি থেটাটা হচ্ছে কি আমাদের, থেটাটা হচ্ছে আমাদের কি কৌণিক সরণ, আমাদের কি সরণ, কৌণিক সরণ, কি সরণ, কৌণিক সরণ। তার মানে কি আমাদের আমাদের ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে কৃতকাজটা হবে কৌণিক সরণের সমানুপাতিক, কৌণিক সরণের সমানুপাতিক। এক্ষেত্রে আমাদের ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে আমাদের কৃতকাজটা কি, ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে আমাদের কৃতকাজ হচ্ছে কি W=T টর্ক গুণিত কৌণিক সরণ, টর্ক গুণিত কৌণিক সরণ। তো আশা করি তোমরা এটা বুঝছো। তো এটা হচ্ছে তোমরা যদি বুঝে থাকো, তো আমরা হচ্ছে সামনে আগাবো আমরা হচ্ছে কাজ সম্পর্কে অনেক ডিটেলস পড়লাম, তো এগুলো হচ্ছে জাস্ট নোট করবা অ্যান্ড বই থেকে এগুলো দেখে নিও। আমি তো বলছি কোনগুলো লেস ইম্পর্টেন্ট, কোনগুলো অনেক বেশি হিউজ ইম্পর্টেন্ট, তোমরা যখন পড়াশোনা করবা তখন হচ্ছে তোমরা হচ্ছে একটু মানে মার্ক করে নেবা, যে ভাইয়া কোনগুলো লেস ইম্পর্টেন্ট বলেছে, কোনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট বলেছে, এগুলো মার্ক করে রাখবা। এখন দেখো আমরা পড়াশোনা করবো স্প্রিং ধ্রুবক সম্পর্কে। স্প্রিং ধ্রুবক অনেক ইম্পর্টেন্ট। স্প্রিং ধ্রুবক জিনিসটা কি, যে ধরো এটা হচ্ছে স্প্রিং কি না, এটা হচ্ছে স্প্রিং। যখন তুমি স্প্রিংয়ের ওপরে একটা ফোর্স দাও, তখন স্প্রিংয়ের ওপরে একটা বাধাদানকারী একটা কনস্ট্যান্ট কাজ করে, ধ্রুবক কাজ করে, সেটা হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। মানে কি সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে, সরণ যেদিকে হয় বল তার বিপরীত দিকে কাজ করে, বুঝছো? বল তার কোন দিকে কাজ করে, বিপরীত দিকে কাজ করে। একে এই যে একক সরণটা ঘটে, একক সরণ ঘটার ফলে যে বিপরীত দিকে বল কাজ হয় তাকে কিন্তু বলা হয় আমাদের স্প্রিং ধ্রুবক বলা হয়, বুঝছো? তো আমাদের স্প্রিং ধ্রুবক তো এই সংজ্ঞা আমাদের দরকার না, আমাদের সংজ্ঞা আমাদের দরকার কি, যে স্প্রিং ধ্রুবকের যে আমাদের নির্ভরশীলতা, তিনটা ক্রাইটেরিয়া আছে, নির্ভরশীলতা যে তিনটা আছে, নির্ভরশীলতা আমাদের দরকার। কী দরকার? নির্ভরশীলতা দরকার, বুঝছো? নির্ভরশীলতাকে তুমি এভাবে মনে রাখতে পারো, একটা হচ্ছে কি অস্থির বন্ধু মনে রাখতে পারো, কি আমাদের হচ্ছে আগে আমি আগে আগে বলি যে কী কী ছিল। একটা হচ্ছে কি, এক নম্বরটা হচ্ছে আমাদের স্প্রিংয়ের দৈর্ঘ্য, কি স্প্রিং দৈর্ঘ্য। তারপর একটা হচ্ছে কি আমাদের পদার্থের স্থিতিস্থাপকতা কী আছে আমাদের, এই পদার্থের স্থিতিস্থাপকতা। তিন নম্বর কি আমাদের জ্যামিতিক গঠন। তা আমাদের কি নির্ভরশীলতা তিনটা বিষয়, একটা হচ্ছে কি নির্ভরশীলতা হচ্ছে আমাদের এক নম্বর পয়েন্ট হচ্ছে স্প্রিংয়ের দৈর্ঘ্য, দুই নম্বর পয়েন্ট হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতা, আর তিন নম্বর পয়েন্ট জ্যামিতিক গঠন। তো এভাবে মনে রাখতে পারো যে দোস্ত জমবে। দেখো দতে হচ্ছে কি দৈর্ঘ্য, দুটো সয় তয় আছে, সয় থয় একই কথা, যে স্থিতিস্থাপকতা জমবেতে হচ্ছে কি জ্যামিতিক গঠন, জমবেতে কি আমাদের জ্যামিতিক গঠন, এটা আমাদের কি স্প্রিং ধ্রুবকের নির্ভরশীলতা। এখানে আরেকটু জানা রাখা ভালো, যে আমরা জানি কি W=2 কি ½ kx², আর আমরা জানি কি আরেকটা কথা আমি বলি যে F=2 কি -kx, তাহলে k=2 কত -f/x। এখান থেকে আমরা কি পারবো স্প্রিং ধ্রুবকের একক পাবো, এফের একক কি বলের একক হচ্ছে নিউটন, আর সরণ একক কি আমাদের মিটার, তার মানে কি আমাদের স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে কি নিউটন/মিটার। আরেকটা হচ্ছে কি আমাদের স্প্রিংয়ের মাত্রা সমীকরণ। আমরা দেখো আমরা প্রথমে জানলাম কি যে
এটা হচ্ছে আমাদের বল, ফোর্স। ফোর্সের একক মাত্রা সমীকরণ জানি কি, এটা যদি আমরা একটু এভাবে প্রকাশ করি যে দেখো এখানে আমরা জেনে আসি যে এফ মানে কি এম এ, আর নিচে আছে কি আমাদের, নিচে আছে আমাদের কি এক্স। এখন দেখো এম মানে কি ছিল, এম এল টি ইনভার্স টু, এটা ছিল আমাদের কি এম এর জন্য এই যে, আর এর জন্য এল টি ইনভার্স টু, আর নিচে একটা আছে কি ভাইয়া, একটা এক্সট্রা এল আছে, তাই কি না? তা আমাদের এল এল কেটে গেল, আমাদের থাকলো কি এম টি ইনভার্স টু, এটা হচ্ছে আমাদের কি স্প্রিং ধ্রুবকের মাত্রা সমীকরণ। তা আমরা স্প্রিং ধ্রুবক সম্পর্কে অনেক কিছু জানলাম, এই যা যা জানলাম স্প্রিং ধ্রুবক সম্পর্কে প্রত্যেকটাই আমাদের ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বুঝছো? তো আশা করি তোমরা খুব ক্লিয়ার। তোমরা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের পেজে নক দিবা, আমাদের পেজে নক দিয়ে রাখবা, অবশ্যই সেখানে আমাদের আমাদের অ্যাডমিন প্যানেল মডারেটর আছে, ওরা হচ্ছে অ্যান্স করবে, অবশ্যই উত্তর দেবে, বুঝছো? তো আমরা স্প্রিং ধ্রুবক পড়াশোনা করলাম, আমরা স্প্রিং ধ্রুবক যদি যাই আমরা একটা পড়াশোনা করবো শক্তি নিয়ে, পড়াশোনা করবো কি নিয়ে, পড়াশোনা করবো শক্তি, শক্তি শক্তি নিয়ে আমাদের বেশ কিছু পড়াশোনা, অত বেশ কিছু পড়াশোনা নাই খুব বেশি, পড়াশোনা বলতে এখানে এমন যেখানে বেশ কিছু শক্তির রূপান্তর আছে সেগুলো আমাদের জানা লাগবে, বুঝছো? তো আমি যদি একটু বলি যে শক্তি জিনিসটা কি, কাজ করার যে সামর্থ্য তাকে শক্তি বলে, এই শক্তির একক কি, কাজের একক যা সেটা শক্তির একক, এই শক্তির মাত্রা সমীকরণ কি, কাজের যা মাত্রা সমীকরণ সেটাই শক্তির মাত্রা সমীকরণ, এই শক্তি কী রাশি, এই শক্তি স্কেলার রাশি, সবই সেম, বুঝছো? এক্ষেত্রে আমাদের একটা জিনিস লাগবে যে আমরা যখন দেখলাম যে কাজের ব্যবহারিক একক একটা ছিল, যে কাজের ব্যবহারিক একক ছিল কি আমাদের ইলেকট্রোভোল্ট বা হচ্ছে কিলোওয়াট আওয়ার, তো আমাদের কি আমরা যখন বৈদ্যুতিক বিল যে হিসাব করে ইউনিট আছে, সেই ইউনিটটা আসলে কী বোঝা জানো, সেই ইউনিটটা হচ্ছে কি এক কিলোওয়াট আওয়ার সমান কত, এক বিওটি সমান হচ্ছে কি এক ইউনিট, এই যে এই ইউনিট আকারে তোমাদের কারেন্ট বিলটা আসে, যে ইউনিট প্রতি বিভিন্ন টাকা থাকে। তো আমাদের পরীক্ষাতে অনেকবার এসছে এই কিলোওয়াট আওয়ারের সাথে জুলের সম্পর্ক, বুঝছো? এক কিলোওয়াট আওয়ারের সাথে জুলের সম্পর্কটা এমন যে এক কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে যে আমাদের যদি আমরা যদি একবারে মনে রাখি যে 1000 ওয়াট আওয়ার এবং মনে রাখতে পারি, এক কিলোওয়াট আওয়ার মানে কি 1000 ওয়াট আওয়ার, তাই কি না? তার মানে কি 1000 × 3600 ওয়াট সেকেন্ড, তাই কি না? এভাবে বলে রাখতে পারি 3600 কি ওয়াট সেকেন্ড, কারণ কি ওয়াটকে আমরা কী লিখতে পারি, ওয়াটকে আমরা লিখতে পারি এখানে জুল পার সেকেন্ড লিখতে পারি, আর এখানে একটা আমরা সেকেন্ড থাকলো, তার মানে আমরা কী লিখতে পারি, এখানে দেখো 36, এখানে 3টা 0, এখানে 2টা 0, এখানে দেখো সেকেন্ড আর সেকেন্ড কেটে গেল, থাকলো কি জুল। তো আমরা 1 কিলোওয়াট আওয়ারের সাথে সম্পর্ক পেয়ে গেলাম, এটা সম্পর্কটা কী আসলে ভাইয়া 3.6 × 10⁶ জুল, তার মানে কি 1 কিলোওয়াট আওয়ার সমান কত 3.6 × 10⁶ জুল, পরীক্ষা যেভাবে আসতে পারে যে 36 × 10⁵ জুল। তো তোমরা জানো ভেবা চাকা না খাও, বুঝছো? এই দশমিকের হিসাবগুলো একটু পার্থক্যগুলো একটু মাথায় রাখবা, কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখবা যে কি বলে দশমিকের আগে গেলে কি হয়, ডানে গেলে কি হয়, এই মানটা কখন বাড়ে কখন কমে, এগুলো যাতে ভুল না হয়। তো 1 কিলোওয়াট আওয়ার সমান কত 1 বিওটি সমান 1 ইউনিট, 1 কিলোওয়াট আওয়ার সমান কত 3.6 × 10⁶ জুল, এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা শক্তির রূপ দেখবো, শক্তির রূপ দেখবো, বুঝছো? শক্তির আমাদের রূপ বেশ কিছু আছে আমাদের বইয়ে আছে, তো আমরা হচ্ছে এটা বিভিন্ন হচ্ছে ছন্দতে মনে রাখে, কেউ ছন্দতে মনে রাখে যে এস এস এম সি মেন লিভস হেয়ার, কেউ মনে রাখে যত আস চত্বরে পাস, এই দেখো যত আস চত্বরে পাস, বুঝছো? এটা তো মনে রাখতে পারো, যত কি যত হচ্ছে যান্ত্রিক শক্তি, কি শক্তি, যত হচ্ছে কি যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তির মধ্যে কিন্তু আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি চলে আসে। একটা শক্তির সবচেয়ে সাধারণ রূপ কি আমাদের, শক্তির সবচেয়ে সাধারণ রূপ কি বলা হয় কি যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তির মধ্যে আমাদের কি আসবে, আমাদের আসবে কি গতিশক্তি এবং বিভব শক্তি চলে আসবে, বুঝছো? এখন দেখো ততে কি, ততে হচ্ছে আমাদের কি তাপশক্তি, ততে কি আমাদের তাপশক্তি, ততে কি তাপশক্তি, যতে কি যান্ত্রিক শক্তি, আতে কি, আতে হচ্ছে আমাদের কি আলোক শক্তি, সতে কি আমাদের, সতে কি শব্দ শক্তি, সতে কি আমাদের শব্দ শক্তি, চতে কি আমাদের, চতে হচ্ছে চৌম্বক শক্তি, তারপরের ততে কি আমাদের তড়িৎ শক্তি, তারপরের আরে হচ্ছে আমাদের রাসায়নিক শক্তি, আতে হচ্ছে আমাদের কি চত্বরে পাস, এখানে তো রদে তো রাসায়নিক শক্তি, পাতে হচ্ছে কি পারমাণবিক শক্তি, আর সে সতে হচ্ছে সৌরশক্তি। একটা কথা এখানে ভালো, আমাদের পরীক্ষা হলে ভুল করবো আমরা কি, এখানে হচ্ছে আমাদের কি পারমাণবিক শক্তি, ভুল করলে এটাই করবা, বুঝছো? পরীক্ষা হলে এটাই করবা, লেখা থাকবে নিচের কোনটি শক্তির রূপ নয়, অপশানে থাকবে গ নম্বর অপশানে থাকবে কি আমাদের থাকবে, একটা থাকবে আমাদের পারমাণবিক শক্তি, একটা থাকবে আমাদের কি আণবিক শক্তি। তখন তোমরা ভেবা চাকা খাবা যে আসলে বইয়ে কি ছিল, পারমাণবিক নাকি আণবিক, পারমাণবিক নাকি আণবিক, আসলে আমাদের শক্তির রূপ কিন্তু পারমাণবিক শক্তি, আণবিক শক্তি বলে কোনো আমাদের রূপান্তর
নেই, যেন এই কথাটা আমাদের ভুল না যায়, ব্যাপারটা বুঝছো? তো আমাদের শক্তির রূপ ভেদ আমরা দেখতে পেলাম। কেউ কেউ মনে রাখো এভাবে যে SSMC মেন লিভস হেয়ার, যদিও আমাদের সবার টার্গেট থাকে কি DMC, বাট আমাদেরকে এটাও ভাবতে হবে শুধু DMC সব কিছু না, বুঝছো? তখন তোমরা SS আমার সরস্বতী মূলতে পড়াশোনা করবা, আর অনেক মেডিকেল আছে সেখানে পড়াশোনা করবা। তো যাই হোক, এখন দেখো আমাদের শক্তি রূপান্তরের ক্ষেত্রে আমাদের যে কথাগুলো আছে সেগুলো যদি আমি একবার জাস্ট তোমাদেরকে বলি, যে এক নাম্বার এরকম আছে যে পানি উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে আসবে, পানি উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে আসবে, তখন কি দেখো, ধরো এটা হচ্ছে পানি, ধরো এটা হচ্ছে পানির একটা জার, বা মনে করো পানির একটা থাকার একটা বালতি। যখন বালতিতে পানি আছে তখন পানিটা স্থির আছে, পানিটা যখন নিচে নামবে তখন কী হবে, এখানে স্থির শক্তি আমাদের কী হবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে, তাই কি না? এখন এখানে যদি আমাদের টারবাইন ঘোরা হয়, টারবাইন ঘুরানোর পরে যখন আমাদের বিদ্যুৎ উৎপন্ন করা হবে তখন কী হবে, টারবাইন ঘুরানো হবে, তখন মানে কি গতিশক্তি হবে যান্ত্রিক শক্তির রূপান্তর, এই যান্ত্রিক শক্তি কী হবে আমাদের আমাদের বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হবে, সেটা আমাদের কনসার্ন না, জাস্ট কি পানি যখন উপর থেকে নিচে যাবে তখন কী হবে, স্থির শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর আমাদের পয়েন্ট কী আছে, গতিশক্তির সাহায্যে টারবাইন যখন ঘুরাবো তখন কী হবে, বিদ্যুৎ শক্তি পাবো, তাই কি না? বিদ্যুৎ শক্তি পাবো। তারপরে আমাদের কি বৈদ্যুতিক বাতি থেকে আমরা কি পাই, আলো পাই, বৈদ্যুতিক বাতি থেকে আমরা যখন আলো পাবো, এখন দেখো বৈদ্যুতিক বাতি থেকে আলো পাচ্ছে, যে দেখো আমাদের লাইট জ্বলছে বলে আমাকে তুমি দেখতে পাচ্ছ, এখানে কি আমাদের বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুৎ যাওয়ার পরে কি হচ্ছে, সেটা আলোতে রূপান্তরিত হচ্ছে, তার মানে কি বৈদ্যুতিক শক্তি আলোতে রূপান্তরিত হচ্ছে। এবার তোমরা যদি একটু জাস্ট মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে আমাদের তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারবে। এখানে একটা জিনিস আছে, ফটো ইলেকট্রিক ক্রিয়া যেগুলো আছে আমাদের, ক্যালসিয়াম পটাশিয়াম এবং কি আছে আমাদের, আমাদের আছে কি রুবিডিয়াম, ক্যালসিয়াম পটাশিয়াম রুবিডিয়াম আছে আমাদের, এগুলোর উপর কি যখন তোমাদের আলো পড়ে তখন সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়, এটা ফটো ইলেকট্রিক ক্রিয়া দেখায় তোমরা যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম মধ্যে পড়াশোনা করবো, তখন খুব ডিটেলস জানতে পারবো ফটো ইলেকট্রিক ক্রিয়া সম্পর্কে, বুঝছো? এরপর আমাদের ওষুধের কারখানা, তারপরে কয়লা পোড়ালে, সৌরচুল্লিতে, এগুলো জাস্ট যদি একবার তুমি রিডিং দাও, একবার যদি রিডিং মারো তাহলে দেখবা বুঝবা, মানে পড়াশোনাগুলো এমনভাবে দেওয়া আছে। যেমন একটা যদি আমি বলি যে লিখেছে কি যে বিদ্যুৎ কোষে রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়, এখানে বলেই দিয়েছে যে বিদ্যুৎ কোষে রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়, তার মানে কি এখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়, কি হয়, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়ে যায়। তো এভাবে মনে করো তোমরা হচ্ছে এই যে কয়েকটা টপিকস, এটা খুবই ইম্পর্টেন্ট, এই ছকটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? তো এটা তোমরা একটা ছক করে পড়াশোনা করবা, আমি দেখালাম না, আমি জাস্ট বললাম যে কীভাবে তোমরা পড়াশোনা করবা, বুঝছো? এত লেখা তো আসলে পসিবল না, বাট আমি যেভাবে বললাম তোমরা এভাবে তোমরা নোট করবা, এই যে আমি যে লেকচারটা আজকে নিচ্ছি এই লেকচারটা নোট বানাবা খাতাই, তো এই যে আমি যে যাওয়াটা লেখালাম না, বাট যেভাবে বুঝালাম এভাবে তুমি লিখবা, নিজে নিজে বুঝে বুঝে নোট করবা, তীরচিহ্ন দেওয়া, তীরচিহ্ন দিয়ে এভাবে যে এই ঘটনা ঘটে, এই ঘটনাটা এই শক্তিটা এই শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে যখন তুমি এইভাবে ডায়াগ্রাম আঁকবা খুব ইজি তোমার মনে থাকবে, তুমি ভুলবাই না, বুঝছো? এরকম তীরচিহ্ন দ্বারা তুমি যদি মনে রাখতে পারো। তো এটা আমাদের একটা আমাদের বিষয় গেল, টপিকস গেল। এখন আমরা দেখবো যে কি বলে, যে যখন আমরা বিনা বাধায় যখন গতিশক্তির বেশ কিছু রূপান্তর আছে, যেমন আমরা যদি বলি, আমরা তো একটু আগে বললাম যে শক্তির সবচাইতে সাধারণ রূপকে কি বলা হয়, যান্ত্রিক শক্তি বলা হয়, তাই কি না? এখন যান্ত্রিক শক্তির মধ্যে আমরা কি বললাম, গতিশক্তি আছে এবং হচ্ছে কি আমাদের বিভব শক্তি আছে। তো আমাদের গতিশক্তির বেশ কিছু রূপ ভাগ আছে, যেমন একটা কি রৈখিক গতিশক্তি, একটা ঘূর্ণন গতিশক্তি। এখন দেখো একটা জিনিস ভাবো, যখন তুমি বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে, বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে, সেক্ষেত্রে আমাদের বস্তু যখন উপর থেকে নিচের দিকে পতনশীল, সেক্ষেত্রে আমাদের ঘটনা ঘটে কি আমাদের রৈখিক গতিশক্তি, কি হয় রৈখিক গতিশক্তি, ঠিক আছে কি না? যখন উপর থেকে বস্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের কী হয়, শুধুমাত্র রৈখিক গতিশক্তি ঘটে। এখন দেখো যেখানে আমাদের ফ্যান ঘুরে, বনবন করে ফ্যান ঘুরছে, যে মাথার উপরে ফ্যান ঘুরছে, সেক্ষেত্রে আমাদের কী হয়, সেক্ষেত্রে আমাদের ঘটনা ঘটে কি ঘূর্ণন গতিশক্তি। বাট সাইকেলের চাকা এবং হচ্ছে ফুটবল, সাইকেলের চাকা এবং হচ্ছে ফুটবল। দেখো সাইকেলের চাকা, তুমি যখন সাইকেল চালাও, সাইকেলটা কি সাইকেলের চাকাটা এভাবে ঘুরতেই থাকে, বাট তুমি সামনেও কিন্তু আগাইতে থাকো, সেক্ষেত্রে আমাদের কী হয়, সেক্ষেত্রে আমাদের এই দুটো ঘটনার ক্ষেত্রে কী হয়, আমাদের রৈখিক গতিশক্তিও ঘটে, ঘূর্ণন গতিশক্তিও ঘটে, বুঝছো? তার মানে কি আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের ঘটে কি রৈখিক গতিশক্তি, আমাদের হচ্ছে ফ্যানের ক্ষেত্রে যখন আমাদের হয় সেটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি, এবং সাইকেলের চাকা এবং ফুটবলের ক্ষেত্রে আমাদের কী হয়, রৈখিক এবং ঘূর্ণন দুই গতিশক্তি ঘটে, তাই কি না? এখন দেখো আমরা গতিশক্তি নিয়ে একটু আলোচনা করবো ভাই। গতিশক্তি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, দেখো আমরা খুব ইজিলি বুঝবো বিষয়গুলো। যে দেখো আমরা জানি কি গতিশক্তি মানে কি, E=12mv2, এটা হচ্ছে গতিশক্তি নিয়ে আলোচনা হচ্ছে, বুঝছো? গতিশক্তি দেখো ইজ ইকুয়াল টু কি, 12mv2,
তাই কি না? এখন দেখো এক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারি যে গতিশক্তি কি বেগের বর্গের সমানুপাতিক। কারণ কি, যে কোনো একটা বস্তুর ভর এম তো কনস্ট্যান্ট, হাফের মান তো কনস্ট্যান্ট, তার মানে থাকলো কি আমাদের ভি এর সাথে আমাদের সম্পর্কটা থাকে। এখন দেখো আমরা যদি ভাবে বলি যে হাফ অফ এম ভি, তাই কি না, এম ভি স্কোয়ার দিলাম, নিচে থাকলো কি আমাদের এম একটা থাকলো। কারণ কি আমরা এখানে তো এম ভি একটা, তো এম ভি স্কোয়ার দিলাম, তার মানে ভি এর উপর স্কোয়ার ছিল ঠিক আছে, বাট এম স্কোয়ার দিলাম, বাট এখানে ছিল তো একটা এম, আমরা একটা এক্সট্রা এম নিয়ে আসলাম, তার জন্য এম কে আমরা কি ভাগ করলাম। আমরা জানি কি ভরবেগে, আমরা কি জানি যে পি ইজ ইকুয়াল টু এম ভি, ভরবেগকে প্রকাশ করা হয় এপি দ্বারা, ভর এবং বেগের গুণফল কত হয় ভরবেগ। তো আমরা এখানে কি পাচ্ছি আমরা যে হাফ অফ পি স্কোয়ার বাই এম, হাফ অফ পি স্কোয়ার বাই এম, তার মানে কি হলো ভাইয়া যে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা হচ্ছে কি বর্গের সমানুপাতিক। কারণ এম এবং হাফের মানটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে কি ইকে ইজ প্রপোর্শন টু, ইকে ইজ প্রপোর্শন টু পি স্কোয়ার। তার মানে যদি প্রশ্নে বলে যে ভরবেগের মান যদি আমরা দ্বিগুণ করি গতিশক্তির মান কত হবে, চার গুণ হবে। যদি প্রশ্নে বলে যে গতিশক্তির মান চার গুণ করলে ভরবেগের মান কত হবে, অবশ্যই দ্বিগুণ হবে। কারণ কি পি এর সাথে ইকের সম্পর্ক কি বর্গমূল, বর্গমূলের সমানুপাতিক, আর ইকের সাথে পি এর সম্পর্ক কি বর্গের সমানুপাতিক। যাতে ভুল না হয় যদি বলে ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে, চার গুণ হবে, যদি বলে গতিশক্তি চার গুণ করলে ভরবেগ কত গুণ হবে, দ্বিগুণ হবে। এগুলো একটু ভাইস ভার্সা একটু জাস্ট মিলাই মিলাই পড়াশোনা করবা, বুঝছো, যেন ভুল না যায়। তা আমরা যদি এটা যদি আমরা জানি তাহলে আমরা একটু গতিশক্তি, আমরা আমাদের আলোচনা শেষ হলো। আমরা যদি গতিশক্তি শেষ হয় আমরা এখন পড়াশোনা করবো কি আমাদের স্থিতিশক্তি নিয়ে পড়াশোনা করবো, কি না পড়াশোনা করবো স্থিতিশক্তি। তো গতিশক্তির আমাদের বেশ কিছু উদাহরণ আছে, আমরা সেই উদাহরণগুলো দেখবো না, আমরা স্থিতিশক্তির উদাহরণগুলো মনে রাখবো, তাহলে আমরা হচ্ছে গতিশক্তিটা খুব ইজিলি আমাদের মাথায় থাকবে। মানে স্থিতিশক্তির উদাহরণগুলো দেখবো, তাহলে যেগুলো সেগুলো বাদ দিয়ে বাকি সব কি আমাদের গতিশক্তির এক্সাম্পল, বুঝছো। তো আমাদের এখন বিভব শক্তি দেখবো, বিভব শক্তির আমাদের তিনটা এক্সাম্পল আছে, মানে আমাদের উদাহরণ আছে যে বিভব শক্তির প্রকারভেদ, বিভব শক্তির প্রকারভেদ আমরা দেখবো। আসলে বিভব শক্তি জিনিসটা কি, বস্তু তার অবস্থানের জন্য যে শক্তিটা পায় না সেটা হচ্ছে বিভব শক্তি। মানে তুমি যে দাঁড়িয়ে আছো, তোমার দিয়ে স্থিতিশক্তি জমা হয়েছে, তুমি যখন চলবা কোনো এই যে বস্তুটা আছে এভাবে আছে কি না, এর এই বস্তুর মধ্যে বিভব শক্তি জমে আছে, তখন ছেড়ে দিলাম বস্তুটা নিচে পড়ছে, তখন বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার মানে কি বস্তু তার অবস্থানের জন্য যে শক্তি লাভ করে তাকে বলা হবে বিভব শক্তি। এই বিভব শক্তির প্রকারভেদ তিন প্রকার, এটা আমরা মনে রাখবো অস্থিত দিয়ে, কি দিয়ে, অস্থিত, অস্থিত। ওয়াতে কি, ওয়াতে হচ্ছে আমাদের, হচ্ছে আমাদের অভিকর্ষীয় বিভব শক্তি, একটা কি অভিকর্ষীয় বিভব শক্তি, অভিকর্ষীয় দুইটা স্বয়থয় রাশিতে কি আমাদের, স্বয়থয় রাশিতে আমাদের স্থিতিস্থাপক বিভব শক্তি, কি আমাদের স্থিতিস্থাপক, স্থিতি স্থাপক, আর তাতে আমাদের কি তড়িৎ, তাতে আমাদের কি তড়িৎ, তড়িৎ বিভব শক্তি, বুঝছো। এটা আমাদের ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের বিভব শক্তির প্রকারভেদ কি বলবে, প্রশ্নে বলবে নিচের কোনটি বিভব শক্তির প্রকারভেদ না, অভিকর্ষীয় বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি, পরমাণু বিভব শক্তি, বা যে কোনো একটা বিভব শক্তি দিয়ে দিল। আমাদের যেখানে আমাদের তিনটা প্রশ্ন অপশান থাকবে সেখানে তুমি ভাববা এখানে একটা প্রশ্ন হতে পারে যে নিজের কোনটি এর অন্তর্ভুক্ত না, নিজের কোনটি এর প্রকারভেদ না, এটা আমাদের বিভব শক্তি, তাই কি না। এখন দেখো বিভব শক্তির আমাদের উদাহরণ বেশ কিছু আমাদের মনে রাখবো, যেমন আমাদের কীভাবে মনে রাখতে পারি আমরা, আমাদের আমরা যদি একটু বলি যে কি যে আরেকটা একটা কথা মনে রাখবা যে একটু আগে দেখলাম আমরা যে ইকে ইজ ইকুয়াল টু কত, হাফ অফ এম ভি স্কোয়ার, গতিশক্তি। তার মানে কি এমটার মান তো অলওয়েজ কনস্ট্যান্ট, এটা তো কোনো নেগেটিভ বা নেগেটিভ হওয়ার চান্স নাই, হাফ তো হাফই, আর ভি তো বর্গ, যে কোনো স্কোয়ার বর্গ তো সবসময় ধনাত্মক হয়, তার মানে গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। বাট বিভব শক্তির সূত্রটা কি আমরা, বিভব শক্তির সূত্রটা হচ্ছে কি ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ এম জি এইচ, তাই কি না। এক্ষেত্রে দেখো আমাদের জি একটা মান আছে, তাই কি না। এখন দেখো যখন তুমি অভিকর্ষীয় বল দ্বারা যখন কৃতকাজ দেখবা, অভিকর্ষীয় বলের যখন দেখবা, তখন তুমি যদি বস্তুকে কোনো ক্ষেত্রে উপরে উঠাও কোনো ক্ষেত্রে নিচে নামাও, তখন জি এর মানের কোনো ভ্যারাইটির জন্য আমাদের বিভব শক্তির মানটা আমাদের কি বিভব শক্তির মানটা আমাদের ঋণাত্মক হতে পারে। তার মানে এখানে কথা হচ্ছে কি গতিশক্তির মান কখনো ঋণাত্মক হতে পারে না, বাট বিভব শক্তির মান ঋণাত্মক হতে পারে, ঠিক আছে। এই এই কথাটা একটু নোট করে নেবা যে বিভব শক্তির মান ঋণাত্মক হতে পারে বাট গতিশক্তির মান ঋণাত্মক হতে পারে না, তাই কি না। এখন দেখো বিভব শক্তির আমাদের এক্সাম্পলগুলো আমাদের মাথায় রাখবা, এক্সাম্পলগুলো আমি যদি একবার বলি তো এভাবে মনে রাখো যে ধনুকের ছিলাতে তীর লাগিয়ে টানলে, ধনুকের ছিলা মনে করো, এটা আমি কীভাবে বোঝাই, আমি কীভাবে বলি, ধরো এটা হচ্ছে ধনুক, ধরো এই যে এটা হচ্ছে ধনুক, ধরো এই যে ধনুক, এর এভাবে তো এভাবে বাঁকা থাকে কি না ধনুক, তো ধনুকে দেখো এই দু জায়গায় কী থাকে, তার থাকে,
তখন তুমি যখন এভাবে টানা থাকবে, এভাবে টানা থাকবা কি না, তোমার হচ্ছে যে তীর এভাবে টেনে আছো, তখন কি টানার সময় এভাবে টেনে আছো, এই সময় কি থাকে তোমাদের, আমাদের স্থিতিশক্তি থাকে, স্থিতিশক্তি থাকে। যখন তুমি টুস করে ছেড়ে দিলা, এই স্থিতিশক্তিতে আমাদের গতিশক্তি রূপান্তরিত হলো। বাট এর আগ পর্যন্ত যখন তুমি এ পর্যন্ত টেনেছিলে, এ পর্যন্ত টেনেছিলে, তখন আমাদের কী ছিল, মানে ধনুকের তীর লাগিয়ে টেনে থাকলে আমাদের কি স্থিতিশক্তি জমা থাকে, ছাড়ার পরে সেটা আমাদের গতিশক্তিতে কনভার্ট হয়, সেটা পরের বিষয়। বাট তার আগ পর্যন্ত আমাদের কী থাকে, স্থির শক্তিতে জমা থাকে। তারপরের বিষয় হচ্ছে কি, ধাতব পাতকে বাঁকালে, ধাতব পাতকে যখন এই যে ধরো এটা ধাতব পাত, এটাকে বাঁকাইলা, এভাবে আছে স্থির জমা আছে, ছেড়ে দিলে এরকম চলে গেলো, তখন গতিশক্তি রূপান্তরিত হলো। বাট তার আগ পর্যন্ত কি, ধাতব পাতকে বাঁকালে আমাদের মধ্যে স্থির শক্তি জমা হবে। তারপর আকাশের মেঘে, আকাশের মেঘে আমাদের কী হয়, আমি যে কথাগুলো বলছি নোট করবো, কিন্তু অবশ্যই আমি সব দেখছি না, আমি তো বোঝাচ্ছি। আকাশের মেঘে আমাদের কী হয়, স্থির শক্তি জমা থাকে। তারপরে কি, উচ্চ অবস্থিত পানি, এই তো একটু আগে বুঝালাম, যেখানে মনে করে একটা নলকূপ আছে বা যে কোনো একটা বস্তু আছে, মানে পানি রাখার জার আছে, এখানে পানি আছে উপরে, তখন কী হয় আমাদের স্থির শক্তি হিসেবে জমা থাকে। তারপরে কি, আমাদের ধাতব পাতকে বাঁকালে একই কথা, রাবারকে প্রসারণ করলে, এই দেখো রাবার, রাবার তো থাকলো নাই, আমি হচ্ছে কী দিয়ে বোঝাই, আমি ধরো এটা দিয়ে বোঝাই, এই ধরো এটা, এই যে এটা ধরো একটা রাবার, আমি কী করেছি, এই টেনে এই যে রাবারকে প্রসারণ করলাম, টেনে প্রসারণ করলাম, এই অবস্থায় কি রাবারটা প্রসারণ অবস্থায় আছে, এটা স্থির শক্তি জমা আছে, এ ছেড়ে দাও আগের অবস্থানে গেলো, স্থির শক্তিটা গতিশক্তি রূপান্তরিত হয়ে গেলো, তাই কি না। এই যে রাবারকে প্রসারণ করে আছো, এই যে যে স্থির শক্তি জমা থাকলো, ছাড়লা, স্থির শক্তির সাথে কনভার্ট হয়ে গেলো, এটা হচ্ছে আমাদের স্থির শক্তির বেশ কিছু ক্রাইটেরিয়া। তো এগুলো তোমরা হচ্ছে নোট ডাউন করবা আমাদের, তাহলে হচ্ছে স্থির শক্তি পড়লাম, গতিশক্তি পড়লাম, তা আমাদের আশা করি তোমরা হচ্ছে স্থির শক্তি গতিশক্তিগুলো শেষ। এখন আমাদের কিছু, আমাদের ম্যাথ আমরা হচ্ছে শেষ ভাগে করাবো, শেষ ভাগে যদি আমরা ম্যাথ করাই, আচ্ছা আমরা এখনই হচ্ছে আমরা কিছু বেশ কিছু মানে কিছু একটু কথা বলে দিই, কিছু একটা কথা যখন আমরা বলবো যে এমন হচ্ছে, এমন ব্যবহার বিষয় এমন থাকে যে একটা নির্দিষ্ট উচ্চ থেকে একটা বস্তু পড়বে, তখন বলবে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে, বিভব শক্তি গতিশক্তির এত গুণ হবে, এই একটা ম্যাথ আমাদের খুব ইম্পর্টেন্ট। যদি আমাদের বলে যে একটা মিটার উচ্চতা থেকে, ধরো আমি একটা যদি বলি, আমি যদি বলি যে ধরো একটা ম্যাথ, ম্যাথ এমন যে 30 মিটার বয়ে আছে, 30 মিটার উচ্চতা হতে একটা বস্তুকে ফেলে দেওয়া হলো, কত উচ্চতায়, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আবার বলবে আরেকটা ম্যাথ, 30 মিটার উচ্চতা হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। মানে উল্টা, একটা হচ্ছে কি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, একটা হচ্ছে কি বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। এক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে কি, এক্স ইজ ইকুয়াল টু, এই প্রথমটার ক্ষেত্রে আমরা যদি বলি, প্রথমটার ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে কি, এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই এন প্লাস ওয়ান, এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই এন প্লাস ওয়ান। দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা বিভব শক্তির হিসাব করবো, তখন এক্ষেত্রে আমাদের এক্স হবে এন এইচ ডিভাইড বাই এন প্লাস ওয়ান, এক্ষেত্রে কি আমাদের এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই এন প্লাস ওয়ান, এক্ষেত্রে আমাদের এক্সের মানটা কী হবে এন এইচ বাই এন প্লাস ওয়ান। ভেটা বুঝছো, এই উচ্চতাটা কিন্তু ভূমি থেকে, ভূমি থেকে উপরের দিকে, বুঝছো, এই উচ্চতাটা, এই এইচ, এই এইচের মানটা কি, এইচের মানটা হচ্ছে যে যে দেওয়া আছে, এম এর মানটা কি হচ্ছে যত গুণ বলবে তত গুণ, ব্যাপারটা বুঝছো, আশা করি তোমরা ব্যাপারটা বুঝছো। তো এটা হচ্ছে আমাদের দুটো ম্যাথ, ম্যাথ আর একটা, একটা ম্যাথ আছে যে একটা, একটা হচ্ছে বন্দুক একটা তক্তা ভেদ করতে পারে, যদি গুলির বেগ দ্বিগুণ করা হয়, গুলির বেগ দ্বিগুণ যদি করা হয় তো কয়টা তক্তা ভেদ করবে, যদি গুলির বেগ দ্বিগুণ করা হয় তো কয় তক্তা ভেদ করবে। এটা এক্ষেত্রে আমাদের ব্যাপারটা হচ্ছে এমন, এক্ষেত্রে আমাদের ব্যাপারটা হচ্ছে এমন যে, এক্ষেত্রে আমাদের ব্যাপারটা হচ্ছে এমন যে ভেদকৃত তক্তার সংখ্যা, মনে রাখবা সূত্রটা ভালো লিখে রাখবা, ভেদকৃত, ভেদকৃত তক্তার সংখ্যা, সংখ্যা ইজিক্যাল টু আমাদের কি, ইজিক্যাল টু হচ্ছে এন স্কোয়ার গুণিত পূর্বের, পূর্বে তক্তার সংখ্যা, পূর্বের তক্তার সংখ্যা। এন স্কোয়ার মানে কি, তুমি বেগকে যত গুণ করবা, এন স্কোয়ার মানে কি তুমি বেগকে যত গুণ করবা, ধরো 4 গুণ করলা তাহলে এটার মান হবে কি 16, তাহলে পূর্বে যদি একটাকে ভাঙে তাহলে 16টা ভাঙবে, বেগ 4 গুণ করলে 16টা তক্তা ভাঙবে, ভেদ করবে। আর যদি এরকম হয় যে পূর্বে 2টা তক্তাকে ভেদ করে, তখন বেগ যদি 4 গুণ হয়, 4 4 16 গুণে 2, তখন 32টা তক্তাকে ভাঙবে। ব্যাপারটা হচ্ছে এমন, ব্যাপারটা ভুল করো না, মানে বয়ে দেওয়া আছে একটা তক্তাকে ভেদ করে, গতি শক্তি মানে বেগ যদি 2 গুণ করা হয় তাহলে কত হবে, 4টাই তক্তা ভাঙবে। এটা এই প্রশ্ন যদি বাই চান্স বলে যে পূর্বে তক্তা ভাঙে 2টা, তখন তুমি এইটা না দেখে তুমি উত্তর জানো না করে বসে থাকো, বুঝছো। তাহলে সূত্রটা কি, ভেদকৃত তক্তার সংখ্যা ইজিক্যাল টু কি এন স্কোয়ার, মানে বেগ যত গুণ তুমি করবা তার বর্গ গুণিত পূর্বে যতটি তক্তা ভাঙতো সেই সংখ্যাটা, ঠিক আছে। এটা আমাদের বেশ কিছু ম্যাথ গেল, মানে ছোটোখাটো কিছু ম্যাথ, বুঝছো। আমরা যদি সামনে আগাই,
আমরা সামনে আগালে দেখি আমাদের কি কি আছে। আমরা যখন এখন আমাদের ক্ষমতা আছে বুঝছো, আমরা হচ্ছে এখন চলে আসলাম কি ক্ষমতাতে, আমরা চলে আসলাম কি ক্ষমতায়, ক্ষমতায়। আশা করি তোমরা ব্যাপারগুলা বুঝছো। ক্ষমতা দেখো, ক্ষমতা কি, ক্ষমতা বলা হয় কাজ করার হারকে, বলা হয় ক্ষমতা, কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। তার মানে কি, আর হার মানে কি সমুদ্র ভাগ, তার মানে কি ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দ্বারা, কাজ করার হার তার মানে কি W/T কে বলা হয় আমাদের কি ক্ষমতা। এখন দেখো আমরা প্রিভিয়াসলি পড়াশোনা করে এসেছি যে কাজের আমরা মাত্রা সমীকরণ জানি কি, MLE² T-2, এটা জানি কি না আগে শিখাইলাম। আর এখানে আমরা এক্সট্রা আমাদের টি ভাগ আছে, তাহলে এখানে আমাদের কি হবে, আমাদের এখানে মানটা হবে কি যে MLE² T-3, তাহলে এটা আমাদের কি হবে, আমাদের ক্ষমতার মাত্রা সমীকরণ। ক্ষমতার একক কি, দেখো আমাদের কাজের একক ছিল কি জুল, সময় কি পার সেকেন্ড, জুল পার সেকেন্ড অথবা হচ্ছে আমাদের ওয়াট। ব্যবহারিক একক আমাদের কি, ব্যবহারিক একক হচ্ছে আমাদের অশ্ব ক্ষমতা, কি আমাদের অশ্ব ক্ষমতা। দেখো এক অশ্ব ক্ষমতা সমান কত, 746 ওয়াট, 746 ওয়াট, 746 কি আমাদের ওয়াট বুঝছো। এটা আমাদের কি হর্স পাওয়ার, এইচ কে বলা হয় হর্স পাওয়ার, বলা হয় যে এক হর্স পাওয়ার সমান কি 746 ওয়াট। তারপরে ধরো এমন আসতে পারে যে এক ওয়াট সমান কত, কত অশ্ব ক্ষমতা, তখন সেটা তোমরা একটু মনে, সেটা তোমরা একটু মনে রাখবা যে আসলে যেন তোমরা হচ্ছে ভুল না করে আসো যে এক ওয়াট সমান কত হবে, যে 1/746 অশ্ব ক্ষমতা আসবে। যদি এমন প্রশ্ন থাকে যে এক কিলোওয়াট সমান কত অশ্ব ক্ষমতা, এক কিলোওয়াট সমান কত অশ্ব ক্ষমতা, 1.34 হর্স পাওয়ার, 1 কিলোওয়াট সমান কি 1.34 হর্স পাওয়ার বুঝছো। তো এটা আমাদের একটা বিষয়, তো যেটা হচ্ছে ক্ষমতার ব্যবহারিক একক, একটু অশ্ব ক্ষমতা যেটা বললাম সেটা আসলে না, ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট বলা হয় বুঝছো, মানে ক্ষমতার ব্যবহারিক এককে ওয়াট বলা হয়। অশ্ব ক্ষমতা হচ্ছে কি এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট, এটা যেন ভুল না যে এটা খুব ইম্পর্ট্যান্ট বুঝছো, এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট, আর এটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট অশ্ব ক্ষমতা। এখন দেখো আমরা একটা জিনিস ভাবি যে আমরা যখন কি W সমান পড়াশোনা করেছিলাম যে কৌণিক মানে ঘূর্ণন বস্তুর ক্ষেত্রে আমরা W সমান কি বলেছিলাম, যে টর্ক গণিত কি বলেছিলাম, টর্ক গণিত কৌণিক সরণ, এটা পড়াশোনা করেছিলাম কি না। এক্ষেত্রে আমরা কী লিখতে পারি, দেখো আমরা এখানে কি W/T দেখলাম, তার মানে কি আমরা লিখতে পারি এখানে যে টর্ক গণিত কৌণিক সরণ, টর্ক গণিত কৌণিক সরণ ডিভাইডেড বাই আমাদের কী ছিল সময়, ডিভাইড বাই কী ছিল আমাদের সময়। এখন দেখো সরণ বাই সময় আমরা জানি কি V=, আমরা কি জানি S/T জানি কি না, তার মানে কৌণিক সরণকে সময় দ্বারা যদি ভাগ করি আমরা একটা বেগ পাবো, তার মানে কী পাবো এখানে আমাদের টর্ক গণিত কৌণিক বেগ, তার মানে কি আমাদের ক্ষমতা P=, টর্ক ইন্টু কৌণিক বেগ, তার মানে কি আমাদের ক্ষমতা কৌণিক বেগের সমানুপাতিক, ক্ষমতার সাথে কৌণিক বেগের সম্পর্ক কি সমানুপাতিক সম্পর্ক। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো বুঝছো। আমরা যদি এই ব্যাপারটা বুঝতে পারি তাহলে আমরা হচ্ছে প্রায় অধ্যায়ের শেষের পথে চলে এসেছি। আমরা এখন দেখবো কর্মদক্ষতা জিনিসটা কি, যে ধরো একটা ইঞ্জিনের ক্ষমতা ধরো একটা ইঞ্জিন কাজ করতে পারে একটা পার্সেন্টেজ, ওর মোট ক্ষমতা দেওয়া আছে এত, বাট ওই বাস্তবে কাজ করে ধরো একটা পার্সেন্টেজ, তার মানে কি একটা আছে মোট প্রদত্ত ক্ষমতা আর একটা কি মোট কার্যকর শক্তি, মানে একটা কার্যকর শক্তি আর একটা কি মোট সরবরাহকৃত মোট তার শক্তিটা, তার মানে কি কার্যকর শক্তি এবং মোট সরবরাহকৃত শক্তির অনুপাতকে বলা হয় কি আমাদের কর্মদক্ষতা। কার্যকৃত শক্তি এবং মোট প্রদত্ত শক্তিকে বলে আমাদের কি, শক্তির অনুপাতকে বলে আমাদের কি অশ্ব কী বলে কর্মদক্ষতা বলা হয়। কার্যকর শক্তি এবং কি মোট প্রদত্ত শক্তি এর অনুপাতকে বলা হয় আমাদের কি আমাদের কর্মদক্ষতা বলা হয়, তাই কি না। এই কর্মদক্ষতাকে সৎকরায় প্রকাশ করা হয়, কর্মদক্ষতা কী করা হয় সৎকরায় প্রকাশ করা হয়। আমাদের প্রায় একদম শেষ ভাগে অংশ চলে এসেছি আমাদের যে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল, বলের প্রকারভেদ আছে দুই প্রকার, একটা কি আমাদের সংরক্ষণশীল বল একটা আছে অসংরক্ষণশীল বল। তো আমরা একটু জাস্ট পার্থক্য আকারে পড়াশোনা করি, এই পার্থক্য আকারের জন্য পড়াশোনা করি, তো আমাদের পড়া প্রায় এখানে আমাদের ক্লাসে প্রায় 90% পড়া প্রায় হয়ে গেল এই অধ্যায়ের, বাকি তোমরা পড়াশোনা করবা নিজেরা একটু বইটা দেখবা MCQ সলভ করবা তাহলে হবে, আশা করি তোমাদের প্রবলেম হবে না। এখন দেখো এখন আমরা পড়াশোনা করব সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে, তাই কি না। পড়াশোনা করি এই দেখো বলের প্রকার ভেদ হয়েছে দুই প্রকার আছে, হিসাব করি একটা হচ্ছে কি সংরক্ষণশীল বল, একটা হচ্ছে কি আমাদের
অসংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল। এখন দেখো সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে আমাদের কি এক নম্বর পয়েন্ট হচ্ছে কি, আমাদের অবস্থানের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে ভাইয়া? অবস্থানের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? অবস্থানের উপর নির্ভর করে। মানে অন্য সাইডে আমাদের অসংরক্ষণশীল বল অবস্থানের উপর না নির্ভর করে, কার উপর? পথের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? পথের উপর। তার মানে কি অবস্থানের উপর নির্ভর করে? এই নির্ভর করে পথের উপর। তার মানে কি এই পথের উপর নির্ভর করে না? এই অবস্থানের উপর নির্ভর করে না। এটা বুঝছো? একসাথে দুটা পয়েন্ট লিখলাম। দুই নাম্বার কি আমাদের, দুই নাম্বারটা হচ্ছে আমাদের কি শক্তির পুনরুদ্ধার করা যায়। কি আমাদের শক্তির পুনরুদ্ধার সম্ভব, পুনরুদ্ধার সম্ভব। এখানে শক্তির পুনরুদ্ধার সম্ভব নয়, এখানে শক্তির পুনরুদ্ধার সম্ভব, এখানে শক্তির পুনরুদ্ধার সম্ভব নয়। তিন নাম্বার হচ্ছে কি, তিন নাম্বার হচ্ছে কি একটা সাইকেল মানে একটা চক্র যখন সম্পূর্ণ করবা তখন মোটকৃত কাজটা এখানে হবে শূন্য পাওয়া যাবে। কী হবে? শূন্য পাওয়া যাবে। বাট এখানে শূন্য আসবে না, বুঝছো? এখানে একটা সাইকেলের মোটকৃত কাজ শূন্য হবে না, ব্যাপারটা বুঝছো? আর চার নাম্বারে আমাদের এক্সাম্পলগুলো আছে, এক্সাম্পলগুলো তোমরা একটু দেখবা, এক্সাম্পলগুলো তোমরা দেখবা। এক্সাম্পলগুলো আমি যদি বলি যে কী বলে কী, একটা আছে আমাদের ঘর্ষণ বল আছে, এখানে এক্সাম্পল আছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল, সান্দ্র বল, সান্দ্র বল, ঘর্ষণ বল, সান্দ্র বল, তারপরে কি নিউক্লিয় বল, যে একটা আছে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, দুই নিউক্লিয় বলে আমাদের কি অসংরক্ষণশীল বল, নিউক্লিয় বল। তাহলে বাকি যেগুলো থাকবে সেটা আমাদের কি সংরক্ষণশীল বল। তো প্রশ্ন থাকবে নিজের কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ নয়, নিজের কোনটি অসংরক্ষণশীল বল, নিজের কোনটি সংরক্ষণশীল বল, এগুলো যেন আমাদের এক্সাম্পলগুলো ভুল না হয়। তো আমাদের এখানে আমরা তোমরা সংরক্ষণশীলের উদাহরণটা মনে রাখতে পারো, এভাবে মনে রাখতে পারো যে অভিকর্ষীয় বল আছে, কি আছে অভিকর্ষীয় বল আছে, অভিকর্ষীয় বল দুই, তারপর এক নম্বরে আছে অভিকর্ষীয় বল, দুই নম্বরে আছে আমাদের, দুই নম্বরে আছে আমাদের মহাকর্ষ বল, মহাকর্ষ বল, তিন নম্বরে আছে আমাদের বৈদ্যুতিক বল। তো এভাবে লিখতে পারো, এখানে লিখতে পারো ঘষানি, ঘষানি, বুঝছো? ঘষানি বাদ দিয়ে সবগুলি সংরক্ষণশীল বল লিখতে পারো। যেমন ঘতে হচ্ছে ঘর্ষণ বল, সতে সবল বল, নিত হচ্ছে নিউক্লিয় বল, সবল নিউক্লিয় এবং দুর্বল নিউক্লিয় দুটাই দুটো আমাদের ভাগে পড়ে। তার মানে কি ঘষানি বাদ দিয়ে বাকি সব কিছু আমাদেরকে সংরক্ষণশীল বলের উদাহরণ। তো আমরা সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল সব কিছুই দেখলাম। আমরা হচ্ছে কি বলে কয়েকটা দুই একটা ম্যাথের একটা জিনিস দেখলাম। এখন জাস্ট আমরা একটা দুইটা জিনিস লেখাবো এবং হচ্ছে এক দুইটা ম্যাথ প্র্যাকটিস করবো, তাহলে আমাদের অধ্যায়টা শেষ, বুঝছো? তো আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। আসলে কি বলো তো, ফ্রি ক্লাস দেই তো তোমরা হচ্ছে করতে চাও না, বাট একটু করে দেখবা, দেখবো তো অনেক উপকার হবে, বুঝছো? তো আমরা হচ্ছে দেখবো একটু, দেখি আমরা একটু দেখি হচ্ছে এমন যে কাজ শক্তি ক্ষমতা স্প্রিং ধ্রুবক। দেখো কাজ শক্তি ক্ষমতা স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদের একক কী পেয়েছিলাম, একক, একক আমরা কী পেয়েছিলাম, একক কাজের একক পেয়েছিলাম জুল, শক্তির একক পেয়েছিলাম জুল, ক্ষমতার একক ছিল আমাদের ওয়াট অথবা জুল পার সেকেন্ড, অথবা জুল পার সেকেন্ড। এখানে আমাদের স্প্রিং ধ্রুবক একক ছিল কি নিউটন পার মিটার, ঠিক আছে? একক গেল, একক যাওয়ার পরে আমাদের মাত্রা সমীকরণ দেখবো, মাত্রা সমীকরণ কি আমাদের দেখবো, মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ কিছু কাজের ক্ষেত্রে ছিল আমাদের কি এম এল স্কোয়ার টি ইনভার্স টু, শক্তির ক্ষেত্রে কি ছিল আমাদের এম এল স্কোয়ার টি ইনভার্স টু, ক্ষমতার ক্ষেত্রে আমরা কি পেলাম এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি, আর স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম এম টি ইনভার্স টু। তাহলে এটা আমাদের কি আমাদের কাজ শক্তি ক্ষমতা স্প্রিং ধ্রুবকের মধ্যে একটা হচ্ছে দেখলাম। আর একটা কথা যে এই চারটায়, এই চারটায় কিন্তু স্কেলার রাশি, এটা হচ্ছে কি আমাদের স্কেলার রাশি। তো তোমরা হচ্ছে ভেক্টর রাশি, স্কেলার রাশি এগুলো আছে চিনে রাখবা। তো আমাদের হচ্ছে সব কিছু শেষ হলো। আর একটা কথা আমাদের বলি, যখন হচ্ছে একটা বস্তু উৎক্ষিপ্ত বস্তু, উৎক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। পরীক্ষা হলে দিতে পারে শক্তি সংরক্ষণশীলতা নীতি, যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতা নীতি, যাতে ভেবা চাকা না খাওয়া যায়। যান্ত্রিক শক্তি ছিল অনেক শুধু সূত্র শক্তি ছিল, এটা হচ্ছে আমার আমার টাইমে পরীক্ষাতে এসেছিলাম, আমি যে পারি নাই মানে কোচিংয়ে পরীক্ষাতে, বুঝছো? যান্ত্রিক শক্তি ছিল নাকি শুধু শক্তি ছিল, এটা তার মানে কি সর্বোচ্চ উচ্চতায় উৎকৃষ্ট বস্তু সর্বোচ্চ উচ্চতায় শুধু শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, বুঝছো? তো তোমরা দাগানো বইয়ে থাকলে তোমরা দেখো দাগানো বইয়ের লাইনটা দাগানো আছে। তো আমরা হচ্ছে একটা ম্যাথ করবো, বুঝছো? একটা ম্যাথ করবো, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে শেষ হবে। তো আমরা হচ্ছে যদি ম্যাথটা নেই, আমরা হচ্ছে বই থেকে থামো, বই থেকে ম্যাথটা নেই, থামো, দুইটা ম্যাথ আমরা করবো বই থেকে আমি বের করি, বুঝছো? তো আমরা হচ্ছে বই থেকে আমরা হচ্ছে বের করি, যে বইয়ে সবসময় দেখবা সব শেষের দিকে দেওয়া আছে,
যে বইয়ের সব শেষের দিকে দেওয়া আছে যে 270 কেজি ভরের একটি বোঝা একটি ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড বেগে উঠানো হলো। তার মানে কি আমাদের বইয়ে দেওয়া, আমাদের ম্যাথে দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে কত, 270 কেজি, মানে 270 কেজি দেওয়া আছে। ভি এর মান দেওয়া আছে কত, 0.1 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এখন প্রশ্নে বলেছে ভাই যে ক্রেনের ক্ষমতা নির্ণয় করো। প্রশ্নে কি বলেছে ভাই, প্রশ্নে বলেছে আমাদের কি ক্রেনের ক্ষমতা নির্ণয় করো। আমরা এখন জানি কি ক্ষমতা, পি ইজ ইকাল টু, আমরা জানি কি ডাব্লু বাই টি, এটা আমরা জানি কি না। এখন দেখো ডাব্লু সমান আমরা কি জানি, এফ এস বাই টি। এফ এস বাই টি মানে কি আমরা জানি, এফ ভি, কারণ আমরা জানি ভি মানে কত, এস বাই টি, তাই কি না। তার মানে সূত্র আছে কি আমাদের এফ ভি। এখন দেখো আমরা আমরা কি জানি, এফ মানে কি আমাদের এম জি, থাকলো কি আমাদের ভি। এখন দেখো প্রশ্নে দেখো এম এর মান জানি, জি এর মানটা আমরা 9.8 জানি, ভি এর মানটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, তাহলে আমরা এরকম যদি ম্যাথ থাকে আমরা বের করতে পারবো। এখানে উত্তরটা হয় 264.6 এরকম সামথিং, তো তোমরা হচ্ছে একটু আইডিয়া করে রাখবা, বুঝছো। এরকম সাধারণ এরকমই হচ্ছে সাধারণত 0.1ই দেওয়া থাকে প্রশ্নে, জাস্ট এখানে 270 যা 250 দিয়ে দিল, তখন কত আসবে 244 পয়েন্ট সামথিং এরকম আসবে। মানে হচ্ছে মানে একটু মনে করো আইডিয়া করে উত্তর বের করার চেষ্টা করো, কারণ হচ্ছে দশমিকে তো সব ম্যাথ করা মানে একদম পসিবল না, এক্স্যাক্টলি মান বের করতে পসিবল আসলেই না। তো আমরা হচ্ছে আরেকটা ম্যাথ আমরা দেখবো, আরেকটা ম্যাথ দেওয়া আছে যে 200 কেজি ভরের একটি বস্তু ট্রাকে ভরবেগ দেওয়া আছে, 200 কেজি ভরের একটি বস্তু মানে 200 কেজি ভরের একটা ট্রাকের ভরবেগ। থামো আমরা হচ্ছে প্রশ্নটা বলি, তো প্রশ্নটা হচ্ছে এমন যে 200 কেজি ভরের কি বলছে, 2000 কেজি ভরের একটি ট্রাকের ভরবেগ 200 কেজি মিটার পার সেকেন্ড বলছে। 2000 কেজি ট্রাক যার ভরবেগ দেওয়া আছে 200, ভরবেগ 200, ভরবেগ দেওয়া আছে 200, 200 দেওয়া আছে ভরবেগ। প্রশ্নে বলেছে গতিশক্তি কত, প্রশ্নে বলেছে আমাদের কি গতিশক্তি কত। এখন দেখো আমরা কি জানি যে ই কে সমান কত, আমরা জানি পি স্কোয়ার বাই 2m। এখন দেখো ভরবেগ দেওয়া আছে কত, 200 স্কোয়ার, তার মানে কি আবার 200 দ্বারা গুণ ডিভাইড 2m, খুব গুণিত m কত দেওয়া আছে 2000। এই যে দেখো কাটাকাটি যদি তুমি করো খুব ইজিলি পায়ে পেরে যাবা, এই দুই দিকে গেলো উত্তর থাকলো কি 20, তার মানে কি গতিশক্তি হচ্ছে কত আমাদের 20 জুল, বুঝছো আমাদের কত 20 জুল। তো এটা হচ্ছে তোমাদের বিষয় একটা, সরি এখানে যেহেতু 2 ছিল এটা হচ্ছে 2 2 10 10 জুল হবে, কথা হবে 10 জুল, কাটাকাটি করতে ভুল যায় ভুল যাওয়া না যায়। তো আমাদের একটা ম্যাথ গেল, আরেকটা আমাদের ম্যাথ আমরা যদি একটু দেখি, আরেকটা আমরা যদি একটা ম্যাথ দেখি স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে একটা ম্যাথ দেখবা, বুঝছো। স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে ম্যাথ বইয়ে হয়তো পাবা, তো তোমরা এই ম্যাথটা দেখবা, স্প্রিং ধ্রুবক বের করতে হচ্ছে। হয়তো ব্যাপারটা এমন যে আমি একটু বলে দিই তোমাদেরকে, আমি একটু বলে দিই যে ধরো এমন যে আমরা জানি কি যে ডাব্লু ইজ ইকুয়াল টু কি হাফ অফ কে এক্স স্কোয়ার। ধরো প্রশ্নে কে এর মান দেওয়া না, এফ এর মান দেওয়া আছে, তাই কি না, তখন তুমি কি করবা, বাট স্থিতিস্থাপক বল রাখি তো কাজ করেছে। আমরা জানি কি যে এফ ইজ ইকুয়াল টু কি মাইনাস কে এক্স, অতএব কে এর মান কত, এফ বাই এক্স, তখন কি করবা, এই দেখো হাফ অফ কে মানে কত, এফ বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার, তার মানে কি এক্স কাটা গেলো একটা এক্স থাকলো, হাফ অফ এফ এক্স, যেন সময় নষ্ট না হয়, তাই কি না। যদি এমন থাকে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে বলের মান যদি কনস্ট্যান্ট থাকে তখন এক্স এর মানের সাথে সম্পর্ক কি, যেন ভুল না যায়, বুঝছো। তো এভাবে মাথায় রাখবা, এভাবে মাথায় রাখতে পারো যে যদি আমাদের কে এর মান দেওয়া না থাকে, বলের মান দেওয়া থাকে, বাট স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ বলে, সেক্ষেত্রে সূত্রটা আমাদের কী হবে, হাফ অফ এফ এক্স, ঠিক আছে। তো আমরা হচ্ছে আর একটা লাইন জাস্ট লেখাবো, একটা লাইন জাস্ট লিখবো, তাহলে আমাদের আল্লাহর রহমতে ওদেরটা শেষ আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে কি কাজশক্তি উপপাদ্য, কাজশক্তি উপপাদ্য মানে কি, কাজশক্তি উপপাদ্য হচ্ছে কি সামেশন অফ ডাব্লু ইজ ইকুয়াল টু কি গতিশক্তির পরিবর্তন। কাজশক্তি উপপাদ্য সামেশন অফ ডাব্লু ইজ ইকুয়াল টু কি গতিশক্তির পরিবর্তন, এটা হচ্ছে কি আমাদের কাজশক্তি উপপাদ্য, কি কাজশক্তি উপপাদ্য, ডাব্লু সামেশন অফ ডাব্লু ইজ ইকুয়াল টু কি গতিশক্তির পরিবর্তন, সামেশন অফ ডাব্লু গতিশক্তির পরিবর্তন। এই কাজশক্তি উপপাদ্য দ্বারা বেশ কিছু ম্যাথ করা যায়, হাতুড়ি পেরেক সমস্যা ইত্যাদি ইত্যাদি, মাটির গড় প্রতিরোধ বল, আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, বুঝছো। প্রিভিয়াসলি আমি হচ্ছে আপলোড দিয়েছিলাম, তোমরা দেখতে পারো, ওটা মানে অনেক বেশি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তো তো যখন যত তাড়াতাড়ি শেষ করবো ভাবছি তত দেখছি আরও আসছে। এখন একটা একটা কথা আছে আমাদের বইয়ে, একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তু, একটা হালকা বস্তু এবং ভারী বস্তু ভরবেগ সমান, একটা হালকা বস্তু এবং ভারী বস্তুর ভরবেগ সমান, তাহলে ভর গতিশক্তি কার বেশি। ভর দুটার ক্ষেত্রে ভরবেগ সমান আছে, মনে করো একটা হালকা বস্তু ভারী বস্তু, ভারী বস্তুর মধ্যে ভরবেগ সমান, প্রশ্ন বলেছে গতিশক্তি কার বেশি। একটা জিনিস ভাবো, একটা পাতলা মানুষ একটা হালকা মানুষ কি বেশি জোরে দৌড়াতে পারবে, গতি মানে ধরে নাও গতিশক্তি মানে ধরে নাও দৌড়াতে পারে বেশি, তো যে পাতলা মানুষ সেই তো বেশি দৌড়াতে পারবে, তাই কি না। তার মানে কি যে পাতলা মানুষ বা হালকা মানুষ তার গতিশক্তি সমান হবে,
আর ভরবেগ সমান, এখন প্রশ্ন বলবে যে কার ভরবেগ বেশি। দেখো ভরবেগ কার বেশি, ভতে ভরবেগ, ভতে ভারী বস্তু, তার মানে কি গতিশক্তি বেশি কার হবে, হালকা বস্তুর, ভরবেগ বেশি কার হবে, ভারী বস্তুর, তাই কি না? তার মানে কি একটা হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর যদি ভরবেগ সমান হয়, দেখো যদি ভরবেগ সমান হয়, ভরবেগ সমান হলে গতিশক্তি হালকা বস্তুর বেশি, কার বেশি, হালকা বস্তুর বেশি, হালকা বস্তুর বেশি। আর যদি গতিশক্তি সমান হয়, গতিশক্তি সমান, গতিশক্তি সমান, তাহলে ভরবেগ কার বেশি, ভরবেগ, ভতে ভরবেগ, ভতে হচ্ছে ভারী বস্তু, ভারী বস্তু, তাই কি না? ভতে ভরবেগ, ভতে ভারী বস্তু। আর এটা ইজিলি মনে রাখতে পারো যে কে বেশি দৌড়াতে পারবে, অবশ্যই হালকা যে বস্তু, হালকা মানুষ যে সেই বেশি দৌড়াতে পারবে, ভারী বস্তু মানুষ তো এমনি এক প্রতি টায়ার্ড হয়ে যায়, বুঝছো? তো এই হচ্ছে আমাদের মানে অবস্থা। আর একটা আমাদের শেষ লাইন একটা এরকম যে নিউক্লিয়ার রিয়্যাক্টর, রিয়্যাক্টরের মধ্যে আমি লাইনটা যদি লিখি, এই লাইনটা একটু মনে রাখতে পারো, এই লাইনটা একটু মনে রাখতে পারো যে নিউক্লিয়ার রিয়্যাক্টরের মধ্যে একটা ফিশন বিক্রিয়া ঘটে, বুঝছো? কী বিক্রিয়া ঘটে? ফিশন বিক্রিয়া ঘটে। আমি বলি নিউক্লিয়ার রিয়্যাক্টরের মধ্যে নিউক্লিয়ার একটা নিউট্রন দ্বারা ভারী পরমাণু, নিউক্লিয়ার রিয়্যাক্টরের মধ্যে, রিয়্যাক্টর মধ্যে একটি নিউট্রন দ্বারা ভারী বস্তুকে, ভারী বস্তু নিউট্রন দ্বারা ভারী পরমাণু, ভারী পরমাণু যেমন হচ্ছে ইউরেনিয়াম 92235 কে আঘাত করলে, আঘাত করলে কি ঘরে ফিশন বিক্রিয়া ঘটে, কি বিক্রিয়া, ফিশন বিক্রিয়া ঘটে, কি বিক্রিয়া, ফিশন বিক্রিয়া ঘটে, এবং ফিশন বিক্রিয়া ঘটার ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। ফিশন বিক্রিয়া ঘটে, দেন কি হয়, তাপশক্তি উৎপন্ন হয়, এই তাপশক্তি আমাদের কি হয়, বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। কি হয়, বিদ্যুৎ শক্তি, মানে এই তাপশক্তি কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো হয় এবং টারবাইন দ্বারা কি বৈদ্যুতিক শক্তি পাওয়া যায়। তো আমাদের এই ছিল আজকের হচ্ছে ক্লাসটা, যে কাজশক্তি, কাজশক্তি ক্ষমতা অধ্যায়ের প্রায় ওভারঅল সব কিছু পড়ানোর ট্রাই করেছি। তো এর মধ্যে কোনো কিছু ছাড়তে মানে ছাড়া যেতে পারে, বুঝছো, বাদ যেতে পারে, তোমরা একটু বইটা রিডিং মারবা, দাগানো বইয়ের পিডিএফগুলো দেখবা, এমসিকিউ প্র্যাকটিস করবা, তাহলে ওদের কোনো সমস্যা হবে না। আর অবশ্যই অবশ্যই তোমরা যারা ক্লাস করবো ক্লাস নোট জমা দিবা, বুঝছো, ক্লাস নোটটা জমা দিবা, ক্লাসে নোট করবা। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ সামনের দিন নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম।